আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং এভরিওয়ান। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রফেসর নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং জেনারেল সেক্রেটারি বাংলাদেশ অ্যাডভান্সড কম্পিউটিং সোসাইটি। আই ওয়েলকাম ইউ অল টু দিস ওপেনিং সেরেমনি। আমাদের এই ক্যাম্পের উদ্দেশ্য খুবই সিম্পল, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটাকে ইম্প্রুভ করা, স্পেশালি যারা এসিএম আইসিপিসিতে আমরা কন্টেস্ট করি তাদের জন্য। আমরা জানি যে 2021 সালে এসিএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল বাংলাদেশে হবে, আমরা এটাতে ইম্প্রুভ করতে চাই। হিস্টোরিক্যালি ফিউ ইউনিভার্সিটিজ যেমন বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি আছে, যাদের স্টুডেন্টরা ওয়ার্ল্ড ফাইনালে গিয়েছে এবং ভালো করেছে। এই ইউনিভার্সিটিগুলোতে যারা পড়াশোনা করে তাদের জন্য তাদের সিনিয়র ভাইয়েরা তাদেরকে হেল্প করতে পারে, কিন্তু মোস্ট ইউনিভার্সিটি যেগুলো আমাদের ঢাকার বাইরে বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আমাদের ভালো কোচ পাওয়া যায় না। তো এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা ক্যাম্পের আয়োজন করে থাকি। আমরা ওয়ার্ল্ড ফাইনালে পার্টিসিপেট করতেছি নিয়ারলি মোর দ্যান 20 ইয়ার্স। অ্যাট দ্য সেম টাইম প্রবাবলি আমরা হয়তো ক্রিকেট বিশ্বকাপেও আমরা খেলতে যাচ্ছি, কিন্তু আজকে আমরা হয়তো ক্রিকেট বিশ্বকাপের জন্য ড্রিম করতে পারছি যে না আমরা হয়তো কোনোদিন চ্যাম্পিয়ন হব। তো এরকম ড্রিম আসলে আমরা এই এসএম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল নিয়ে করতে চাই যে না আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। সো এই জন্য আজকে আমরা কিছু চ্যাম্পিয়ন গেস্টকে আমরা এখানে ইনভাইট করেছি, যেন আমরা ইন্সপায়ার হতে পারি, আমাদের স্টুডেন্টরা যেন ইন্সপিরেশন পায়। এরকমই একজন গেস্ট আমাদের গেস্ট ডক্টর সাইফ ইসলাম, উনি প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস। উনি ইউসি ক্যালিফোর্নিয়াতে জয়েন করার আগে জেডিএস, ইউনিফেস কর্পোরেশন এবং হিউলেট প্যাকার্ড ল্যাবরেটরিজে কাজ করেছেন। তো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বা আমাদের স্টুডেন্টরা ভালো বুঝবে, যিনি উনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি করেছিলেন, এবং আজকে স্টুডেন্টরা হয়তো জিপিএ 5 পাই আমরা কয়েক হাজার স্টুডেন্ট একটা বোর্ড থেকে, কিন্তু আমাদের সময় আসলে আমরা 20 জন স্টুডেন্টকে আমরা কাউন্ট করতাম টপ 20 ফ্রম ওয়ান বোর্ড। তো ডক্টর সাইফ ইসলাম স্যার রাজশাহী বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি তে বোর্ড ফার্স্ট ছিলেন, ইভেন বাংলাদেশেও উনি ফার্স্ট ছিলেন সেই সময়। সো উই ওয়েলকাম হিম এবং তার কাছ থেকে আমরা আজকে শুনবো। আমাদের আরেকজন ডিস্টিংগুইশড গেস্ট মিজানুল চৌধুরী স্যার, উনি জিও রোবোটিক্স অ্যাডমিনিস্ট্রেটর এবং আর্কিটেক্ট, এমআইটি স্পেস সিস্টেমস ল্যাবরেটরিতে কাজ করছেন, যেটা ডিপার্টমেন্ট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স এর আন্ডারে আছেন। জিও রোবোটিক্স নিয়ে আমি সামান্য একটু বলি যে এটা এমআইটি স্পেস সিস্টেমস টেকনোলজি সরি ল্যাবরেটরি এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কোলাবোরেশনে হাই স্কুল স্টুডেন্টদেরকে রোবোটিক্স কম্পিটিশনে হেল্প করে বা প্রমোট করে। তো মিজানুল স্যার আমাদের জন্য, আমরা তো সরাসরি ওখানে পার্টিসিপেট করতে পারছি না, কাজে উনি যেটা চেষ্টা করছেন আমাদেরকে যে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি এর মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে পার্টিসিপেট করার সুযোগ করে দিচ্ছেন, যেন ভবিষ্যতে আমরা জিও রোবোটিক্স প্রোগ্রামে আমরা জয়েন করতে পারি। তো থ্যাংক ইউ স্যার, এবং আমরা আজকে শুনবো আপনার কাছ থেকে যে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। ডক্টর কায়কোবাদ স্যার এখনো জয়েন করেন নাই, তো উনি হয়তো আসবেন, তো তাকে আমরা সবাই চিনি, আমাদের বিলাভেড স্যার, ওনার প্রোগ্রামিং কম্পিউট কি বলে মানে প্রোগ্রামিং এ ওনার যথেষ্ট অবদান, এবং উনি আমাদের চেয়ারম্যান বাংলাদেশ অ্যাডভান্স কম্পিউটিং সোসাইটি। আমাদের আরেকজন ডিস্টিংগুইশড গেস্ট ডক্টর আহসান হাবিব, উনি সিনিয়র ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং টেলিনেভ ইঙ্ক, ক্যালিফোর্নিয়াতে ইউএসএ তে আছেন। টেলিনেভ ইঙ্ক বেসিক্যালি দ্য ফার্স্ট কোম্পানি যেটা নাকি জিপিএস নেভিগেশন মোবাইল ফোনে নিয়ে এসেছে। সো এবং আই থিঙ্ক ইটস এ গুড অ্যান্ড গ্রেট কোম্পানি, অ্যান্ড অলসো ইটস ভিশনারিজ টু ডেভেলপ কানেক্টেড কার্স, যেটা নাকি আমাদের অটোনোমাস কার ডেভেলপমেন্টে হেল্প করবে। সো আহসান হাবিব ভাই উনি গ্রাজুয়েট করেছেন বুয়েট থেকে 1996 এ, অ্যান্ড লেটার অন পার্ডু ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। ডেফিনেটলি ওনার ইন্টারেস্ট ইন ডিপ লার্নিং, অটোনোমাস ড্রাইভিং এটসেট্রা, কিন্তু আজকে ওনার পরিচয় আসলে হৃদয় বাংলাদেশ ফাউন্ডেশনের উনি প্রেসিডেন্ট ইউএস এর সাইডে। হৃদয় বাংলাদেশ একটা নন প্রফিট অর্গানাইজেশন যেটা বাংলাদেশে আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টদেরকে হেল্প করে, স্পেশালি থ্রু স্কলারশিপ,
কিন্তু এই ফাউন্ডেশনের যারা আছেন বাইরে, মোস্টলি তারা সিএস গ্রাজুয়েট ফ্রম বাংলাদেশ, আইদার কুয়েট, ঢাকা ভার্সিটি বা অন্য ভালো ইউনিভার্সিটি থেকে। তো যেহেতু তারা কম্পিউটার সায়েন্সের গ্রাজুয়েট, তারা চাচ্ছেন যে বাংলাদেশে অনলাইন এডুকেশনে কোনো হেল্প করা যায় কিনা। তো ওই অ্যাঙ্গেল থেকে তারা আসলে আমাদের এই আজকের প্রোগ্রামিং ক্যাম্পের স্পন্সর, ভ্যালুড প্লাটিনাম স্পন্সর। থ্যাংক ইউ আহসান হাবিব ভাই এবং হৃদয় বাংলাদেশকে অ্যাজ এ নন প্রফিট অর্গানাইজেশন। আমাদের আরেকজন গেস্ট মুজাহিদুল হক আবুল হাসান ভাই, উনি চেয়ারম্যান এবং সিটিও ফ্রম ডাইনামিক সলিউশনস ইনোভেটরস, আমরা সংক্ষেপে ডিএসআই বলি। তো মুজাহিদুল হক ভাইকে আমি চিনি, আমার এক ব্যাচের সিনিয়র, কিন্তু আমি যেটা জানতাম যে উনি আসলে লিনাক্স গুরু আর কি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো আজকে দেখলাম যে উনি IEEE এর স্টুডেন্ট ছিলেন, যেটা আমার হয়তো বা ইয়ে ছিল না। সো যাই হোক, তো উনি অগ্নি সিস্টেমস এ ছিলেন, দ্যাট টাইম ইট ওয়াজ দ্য লিডিং ISP। তারপর উনি থেরাপে জয়েন করেন, এবং আমরা যারা প্রোগ্রামিং কম্পিটিশন করি তারা জানি যে থেরাপ আসলে আমাদেরকে ইয়ে করে আসতো, স্পন্সর করে আসতো ঢাকা রিজিওনালে। সো ইট ইজ বেসিক্যালি হিজ কন্ট্রিবিউশন যে উনি থাকা অবস্থায় এই জিনিসটা হয়েছে। তো এখন উনি ওনার নিজের কোম্পানিতে আবার ফিরে আসছেন, যেটা নাকি ডাইনামিক সলিউশন ইনোভেটরস। সো যার কারণে ডাইনামিক সলিউশন ইনোভেটরস ইজ অ্যানাদার প্ল্যাটিনাম স্পন্সর ফর দিস ইভেন্ট। সো থ্যাংক ইউ মুজাহিদ ভাই, এবং থ্যাংক ইউ DSI ফর স্পন্সরিং দিস ইভেন্ট। আমাদের আরেকজন গেস্ট এখানে আছে, শাহরিয়ার মঞ্জুর স্যার, উনি চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ CSE সাউথ ইস্ট ইউনিভার্সিটি। উনি আসলে কি বলবো ওনার ব্যাপারে, উনি জাজ আমাদের সব প্রোগ্রামিং কম্পিটিশনের, এবং মোস্টলি প্রবলেম সেট করে। অ্যান্ড হি ইজ দ্য ওয়ান অফ দ্য প্রমিনেন্ট প্রবলেম সেটার অফ UV অনলাইন জাজ। অ্যাট দ্য সেম টাইম উনি ওয়ার্ল্ড ফাইনালেও জাজিং করেন এবং প্রবলেম সেট করে, এবং শুধু বাংলাদেশের না, আশেপাশের দেশগুলোতেও, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না, ওখানেও উনি প্রবলেম সেট করেন এবং এই কাজগুলো করেন। এবং উনি আমাদের এখানে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন বাংলাদেশ অ্যাডভান্স কম্পিউটিং সোসাইটি। এবং লাস্ট আমাদের আসছেন হাসনাইন হাইকেল, হি ইজ দ্য ক্যাম্প কোঅর্ডিনেটর অ্যান্ড কারেন্টলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ CSE ঢাকা ইউনিভার্সিটি। সো হি ইজ বেসিক্যালি দ্য হার্ট অফ দিস ক্যাম্প। আমি যতটুকু দেখেছি, আমি আগের গুলো দেখি নাই, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে হি ইজ দ্য মেইন ড্রাইভার অফ দিস ক্যাম্প, এবং প্রবলেম সেটারদের একটা গুড টিম আছে। এবং সেই সাথে আমি থ্যাংক ইউ জানতে চাই সব প্রবলেম সেটারদেরকে যারা এই ক্যাম্প গুলো করে থাকে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ প্রবলেম সেটার্স এর মাধ্যমে এটা আমরা করি। সো থ্যাংক ইউ হাসান হাইকেল, এবং আমরা তার কাছ থেকে আসলে শুনবো যে তার চিন্তা ভাবনা, প্ল্যান এবং এই জিনিসগুলো। সো উইথ দিস ইন্ট্রোডাকশন, নাও আই লাইক টু ইনভাইট হাসান হাইকেল, দ্য ক্যাম্প কোঅর্ডিনেটর, টু ডেলিভার হিজ স্পিচ অর সে অ্যাবাউট দিস ক্যাম্প, BAPS DSES অনলাইন প্রোগ্রামিং। হাসান, থ্যাংক ইউ স্যার। আমাদের এই ক্যাম্পটা আসলে অনেকদিন ধরেই প্ল্যান করা। তো আমরা 2012 সাল থেকে ক্যাম্প চালানোর চেষ্টা করি, শুরু হয়েছিলাম 2012 সাল থেকে। সো আমি বেশি সময় না নিয়ে আসলে আমার একটা প্রেজেন্টেশন রেডি করা আছে, সেটাতে চলে যাই। তো BAPS ক্যাম্প নামে যেটা শুরু হয়েছিল সেটা এখন BSES ক্যাম্প নামে আমরা একটা বছর নিয়েছিলাম, আবার এই বছর দুটো নামই একসাথে আছে। তো সব মিলে এটা একটা ব্রিফ হিস্ট্রি আমি আসলে বলতে চাই যে কিভাবে এই ক্যাম্পটা শুরু হয় এবং কিভাবে আমরা নিয়েছি এতদিন। তো এই ক্যাম্পের যে হিস্ট্রি, শুরু হয়েছিল 2012 সালে। প্রথম ক্যাম্প যখন হয় তখন আসলে আমি ছাত্র অবস্থাতেই ছিলাম বলা যায়, খুবই সিনিয়র পর্যায়ে চলে গেছি। অনার্সটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তখন মাস্টার্সে পড়ছি। তো এরকম অবস্থায় যখন ক্যাম্পটা শুরু হয় 2012 সালে, প্রথমবারের মতো হোস্ট করেছিল বুয়েট। এবং ওইবারের ক্যাম্পটা আসলে আমরা BAPS যে অ্যাসোসিয়েশনটা আসলে আমরা তৈরি করি, সেই অ্যাসোসিয়েশন ওইবার পুরোটাই আসলে নিজস্ব ফান্ডে ওই ক্যাম্পটা নিয়েছিল। তা আমি তখন আসলে BAPS এর মেম্বার না, বাট আমি পরে শুনতে পেলাম যে BAPS এর যারা মেম্বার ছিলেন তারা বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে জাজিং করার যে রেমুনারেশনটা পেতেন সেইখান থেকে টাকা জমিয়ে জমিয়ে আসলে এই ক্যাম্পের জন্য ফান্ড কালেক্ট করা হয়েছিল। সো ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ক্যাম্প, বুয়েটের যেই ক্যাম্পাসে হয়েছিল
পলাশিতে নতুন যে ক্যাম্পাসটা সেখানে একটা ল্যাবে কোরিয়ান স্পন্সর্ড একটা ল্যাব হয়েছিল, খুবই চমৎকার একটা ল্যাব ছিল এবং প্রায় 25টা ডিফারেন্ট ইনস্টিটিউট থেকে সর্বমোট 120 জন স্টুডেন্ট সেই ক্যাম্পে পার্টিসিপেট করে। তো প্রথম ক্যাম্প হিসাবে ইট ওয়াজ এ গ্রেট সাকসেস ডেফিনেটলি। এর পরের বছর 2013 সালে আমরা দ্বিতীয় ক্যাম্পটা করতে পারি, বাট এই বছর আমরা ইয়ে হিসাবে আমরা ক্যাম্পের হোস্ট হিসাবে একটা নতুন ইউনিভার্সিটিকে পাই, সেটা বিইউবিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। তো এই ক্যাম্পটাতে আমরা দুটো ক্যাটাগরিতে স্টুডেন্টদেরকে এনেছিলাম, বিগিনার এবং অ্যাডভান্সড, এই দুটো ক্যাটাগরিতে মোট 150 জন স্টুডেন্ট এই ক্যাম্পটাতে সেবার পার্টিসিপেট করেছিল। এবার ইনস্টিটিউটের সংখ্যা একটু বেড়েছে, 35 ইনস্টিটিউট সেখানে পার্টিসিপেট করে। তো বিইউবিটি অ্যাজ এ ইউনিভার্সিটি আসলে খুবই আগ্রহী ছিল এবং খুবই চমৎকার কাজ দেখিয়েছে এবং আমাদের পরপর তিনবার আমরা দেখব যে তিনবার ক্যাম্পের হোস্ট হিসেবে একমাত্র বিইউবিটি আমাদেরকে খুবই বড় সাপোর্ট দিয়েছে। 2013 সালে আমাদের সেকেন্ড ক্যাম্পটা হয়, বাট আনফর্চুনেটলি 2014 বা 2015 সালে আমরা আসলে কোনো ক্যাম্প করতে পারিনি, বিভিন্ন সমস্যার কারণে আসলে সেটা সম্ভব হয়নি। বাট 2016 সালে আমরা যে ক্যাম্পটা নেই সেটা আবারও বিইউবিটি হোস্ট করে এবং ইট ওয়াজ আ ভেরি গুড ক্যাম্প। এবং সেবারই প্রথমবারের মতো আমরা আসলে বিভিন্ন রেঞ্জের স্টুডেন্টদেরকে যেন আমরা আসলে একসাথে করতে পারি, বিভিন্ন ডিফারেন্ট লার্নিং লেভেলে যারা আছে তাদের সবার জন্য যেন আমরা কিছু না কিছু শেখার ব্যবস্থা করতে পারি, সেটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা আসলে তিনটি ক্যাটাগরিতে, বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড, এই তিনটা ক্যাটাগরিতে আসলে আমরা এই ক্যাম্পটা পরিচালনা করেছিলাম। এবং আগের বারের তুলনায় প্রায় 100 জন স্টুডেন্ট বেশি ছিল সেই ক্যাম্পে, প্রায় 250 স্টুডেন্ট পার্টিসিপেট করে মোর দ্যান 50 ইনস্টিটিউশনস। সো এই তিনটা ক্যাম্পই বিএপিএস থেকে পরিচালনা করা হয়। 2017 সালে আমরা যে ক্যাম্পটা পরিচালনা করি সেটা ছিল বিএসিএস এর নামে এবং বিএসিএস আসলে তখন ফর্ম করা হয়, বিএসিএস এর যেই টার্গেট ছিল, বিএসিএস এর টার্গেটটা ছিল হচ্ছে আপনার যাতে বিভিন্ন সময়ই আমাদের অন্যান্য ফিল্ডের, সিএসসির অন্যান্য ফিল্ডেও যেন আমরা আসলে বেশ কিছু কাজ করতে পারি, সেটাকে টার্গেট করেই বিএসিএস ফর্ম করা হয়। সো ক্যাম্প যদিও বিএসিএসই পরিচালনা করে বাট আমাদের ডেফিনেটলি একাডেমিক সহযোগিতার জন্য বিএপিএস এর, বিএপিএস ছাড়া আমাদের চলে না, কাজেই সেটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হয়। এইবার ওইবারও আসলে শেষ পর্যন্ত ক্যাম্প চালিয়েছিল বিএপিএস এর বিভিন্ন প্রবলেম সেটার এবং যাচাই। তবে সেবারের ক্যাম্পটা আসলে সর্ববৃহৎ ক্যাম্প ছিল এ পর্যন্ত বাংলাদেশে। আমরা সেবার জাস্ট একটা ভেনুতে ক্যাম্পটা না নিয়ে প্রথমে আমরা তিনটা ডিফারেন্ট রিজিওনে ক্যাম্পটা নিই, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী, এই তিনটা জায়গাতে যথাক্রমে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং রাজশাহী ইউনিভার্সিটি, এই তিনটা ইউনিভার্সিটি আমাদেরকে হোস্ট করে। এবং এরপরে আমরা ঢাকাতে একটা ন্যাশনাল লেভেলের ক্যাম্প নেই যেখানে আবারও হোস্ট হিসেবে আমাদেরকে সাপোর্ট দেয় বিইউবিটি। এবং আপনারা খেয়াল করবেন যে আগের বছর শেষ পর্যন্ত 250 স্টুডেন্ট ছিল কিন্তু 2017 সালে আমরা সব মিলিয়ে প্রায় 600 স্টুডেন্টের কাছে যেতে পারি, প্রায় 80টা ইউনিভার্সিটি থেকে 600 স্টুডেন্ট আসলে আমাদের এই টোটাল ক্যাম্পগুলোতে পার্টিসিপেট করে। 2017 সালের ক্যাম্পের আরেকটা খুব ভালো বিষয় ছিল যেটা বিইউবিটি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছিল, সেটা হচ্ছে তারা প্রফেশনাল রেকর্ডিং স্টুডিওর সাথে কথা বলে আসলে রেকর্ড করে পুরো ক্যাম্পটা, যদিও লাইভ ক্লাস রেকর্ডিং এর ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা খুব কম থাকায় হয়তো কোয়ালিটি অতটা ভালো হয়নি, বাট সেই ক্যাম্পের ক্লাসগুলো এখনো আমাদের ইউটিউব চ্যানেলে আছে এবং আমরা নিয়মিতই দেখি যে প্রায় আমাদের কিছু কিছু ভিডিও 10,000, 15,000, 17,000, 20,000 এরকম ভিউ আমাদের কিছু কিছু ভিডিওতে আছে। তো আমাদেরকে খুবই উদ্দীপ্ত করে যে আমাদের স্টুডেন্টরা আসলে শিখতে এতটা আগ্রহী এবং আমরা খুবই খুশি যে এরকম একটা রিসোর্স আমরা আসলে ক্রিয়েট করতে পেরেছিলাম। সো 2017 সালের এই ক্যাম্পের পরে দুর্ভাগ্যজনকভাবে আসলে আমাদের বেশ কিছুটা দিন দেরি হয়ে যায় আরেকটা ক্যাম্প নিতে গিয়ে। 2018-19 বেশ কিছু ইস্যু, তার মধ্যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি একটা ইস্যু ছিল, আর একটা বিষয় আসলে আমরা সবসময়ই খুব বিপদে থাকি যে আমাদের যারা চমৎকার যারা জাজ প্যানেলের মেম্বাররা আছেন তারা সবসময় আসলে ওয়ান অফ দ্য মোস্ট জিনিয়াস পিপল ইন দিস বাংলাদেশ, এবং যার কারণে দেখা যায় যে তাদেরকে দেশে ধরে রাখার ব্যাপারে আমরা অনেক সময় ব্যর্থ হয়েছি। সো তাকে আমরা আসলে আর পাইনি, সেরকম লোক বলের অভাবের কারণে আসলে 18 বা 19 আমাদের পক্ষে অনসাইটে কোনো ক্যাম্প নেওয়া পসিবল হয়নি। তো যাই হোক,
সেটা নিয়ে দুঃখ না করে আমরা এখন যেটাতে আছি সেটার দিকে তাকানো ভালো। যে এবার 2020 সালে এসে আমরা বিএপিএস এবং বিএসএস একসাথে ক্যাম্পটা আয়োজন করছি, যদিও আগের বছর তাই করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের সব মিলিয়ে ফিফথ ক্যাম্প। সো আমি ডেফিনেটলি অনেক বড় থ্যাঙ্কস দিতে চাই আমাদের যে দুটো প্ল্যাটফর্ম স্পন্সর আছে, হৃদয় বাংলাদেশ এবং ডাইনামিক সলিউশন ইনোভেটর্স। ডেফিনেটলি তাদের সাপোর্ট ছাড়া আসলে এরকম একটা এন্ডেভার নেওয়াটা বেশ কঠিন ছিল, স্পেশালি এবার যেহেতু পুরোপুরি অনলাইনের মাধ্যমে আমাদের নিতে হচ্ছে। সো টেকনিক্যাল বেশ কিছু চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, যার মাধ্যমে যেটা না থাকলে হয়তো আমাদের এই ক্যাম্পটা আমরা যতটা প্রফেশনালভাবে নিতে চাচ্ছিলাম, যেভাবে আমরা আয়োজন করতে চাচ্ছিলাম, সেটা হয়তো সম্ভব হতো না। সো এই প্ল্যাটিনাম স্পন্সরদের সহযোগিতাতে আমরা আসলে সেটা করতে পারছি। আই রিয়েলি ক্যান স্ট্রেস এনাফ হাউ থ্যাঙ্কফুল আই অ্যাম ফর দিস। আরেকটা আরেকজনের কথা উল্লেখ না করলেই নয়, আমাদের অর্গানাইজিং পার্টনার এনএসইউর এসএম ওমেন চ্যাপ্টার, দিস গার্লস আর অসাম। তারা রিয়েলি আমাদের ডিজাইনের ক্ষেত্রে, আমাদের যে কোনো রিকোয়ারমেন্টের ক্ষেত্রে, যে কোনো প্রমোশনের ক্ষেত্রে খুবই অনেক কষ্ট করেছে, অনেক কাজ করেছে, এবং তাদের রেসপন্স ওয়াজ ভেরি কুইক, ভেরি এফিশিয়েন্ট। আমি রিয়েলি এসএম ওমেন চ্যাপ্টার আগে সাথে আমি এর আগেও একটা কন্টেস্টে কাজ করেছিলাম, দে ওয়ার অসাম ব্যাক দেন, এবং তারা এখনও সেটা ধরে রেখেছে। আই এম রিয়েলি হ্যাপি ফর দেম, এবং আমি চাইবো যে সামনেও আসলে তাদের সাথে নিশ্চয়ই আমরা কাজ করতে পারবো। সো এই ক্যাম্পের ক্ষেত্রে আসলে আমাদের যেটা এক্সপেকটেশন, আমরা যেহেতু অনলাইনে করছি, সো স্কুল লেভেলের স্টুডেন্ট, কলেজ লেভেলের স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্টই যারা প্রোগ্রামিং এবং কন্টেস্টের ব্যাপারে আগ্রহী, তারা এখানে লাইভ অডিয়েন্স হিসেবে আসবে। এবং আমরা আশা করছি লাইভ অডিয়েন্স হিসাবে 1000 বা তার থেকে বেশি স্টুডেন্ট হয়তো আমাদের ক্লাসগুলো করবে, এবং যেহেতু রেকর্ডেড অবস্থায় থেকে যাবে, কাজেই পরবর্তীতেও দেখার জন্য আরও অপশন আছে, থাকছে সবার জন্য। কাজেই এর বাইরেও পরবর্তী বছরগুলোতে যেসব স্টুডেন্ট আসবে বা যারা এবারই দেখেছে কিন্তু হয়তো পুরো ধারণাটা আয়ত্ত করতে পারলো না, তারাও হয়তো বারবার ভিডিওগুলো দেখে দেখে সেখান থেকে আয়ত্ত করতে পারবে। তো আমরা আশা করছি, এখানে 10,000 লেখা আছে, আই হোপ ইট উইল বি আ মিলিয়ন, আই ডোন্ট নো, অনেক স্টুডেন্টের যেন একটা কাজে লাগে, সেটার জন্য আসলে আমাদের এই কষ্টটা করা। সো ক্যাম্পের ফরম্যাট যদি একটু বলি, তাহলে এবার আমরা ফুললি অনলাইনে যাচ্ছি। সো বেসিক্যালি বিএসসিএস এর যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে লাইভ স্ট্রিম করার মাধ্যমে আমরা ক্লাসগুলো নিব। সেখানে কিছুটা ইন্টারেক্টিভ করার জন্য আমরা মেন্টিমিটার এবং এই জাতীয় কিছু টুলস ইউজ করব, যেটা ইন্টারেক্টিভ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হেল্প করবে। এবং স্টুডেন্টদের থেকে কোয়েশ্চেন নেওয়ার জন্য আমরা হয়তো কমেন্টের থ্রুতে নিব, এবং কিছু কোয়েশ্চেন আমরা ক্লাস শুরু হওয়ার আগেই গুগল ফর্মের মধ্যে কালেক্ট করব এবং সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা জানি যে ইন্টারেক্টিভ ক্লাসের কোনো বিকল্প নেই, কিন্তু এটার থেকে বেশি কিছু আমাদের পক্ষে আপাতত করা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আমরা কিছু রিসোর্স শেয়ার করব, সেই রিসোর্সগুলা এবং ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ফেসবুক ইভেন্ট এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে বলবো সবাইকে। আর রিসোর্স শেয়ার করার জন্য আমরা বিএপিএস এর একটা ব্লগ ব্যবহার করব, bapsbgd.github.io। এই ব্লগটার কাজ এখনো চলছে, হোপফুলি প্রতিটা ক্লাসের আগেই আসলে সেই ক্লাসের রিসোর্সটা আমরা ব্লগে পেয়ে যাব। তো ক্যাম্পটাকে সাকসেসফুলি করার জন্য আসলে অনেকগুলো মানুষ কাজ করছে, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না, ধন্যবাদ দিয়ে শেষও করা যাবে না আসলে। তো আমি জাস্ট তাদের পরিচয়টা সবাইকে জানাতে চাচ্ছি, আমাদের যারা গেস্ট আছেন এবং আমাদের যারা অডিয়েন্স আছেন তাদের সবারই জানা থাকা দরকার যে কারা তাদের জন্য এতটা কষ্ট করে কাজগুলো করছেন। তো আমিনুল হক এনএসইউ থেকে পড়েছেন এবং এখন কাজ করছেন টাইগার এটিতে। আমিনুল আমাদের একদমই জুনিয়র একজন মেম্বার বিপিএস এ, সে এখনো কোনো কন্টেস্টে জাজ হিসাবে পার্টিসিপেট করেনি, বাট আমাদের ক্যাম্পে হেল্প করছে। একই কথা তন্ময় দত্তের ক্ষেত্রে, তন্ময় দত্ত পড়েছেন কুয়েটে এবং তিনিও কাজ করছেন টাইগার এটিতে, এবং তিনিও খুবই জুনিয়র একজন মেম্বার আমাদের। এরপরে আসছে জান্নাতুল ফেরদৌস, তিনি পড়েছেন চুয়েট থেকে এবং তিনি এখন কাজ করছেন নিউজ ট্রেডে। তো আমাদের এই প্রোগ্রামিং কন্টেস্ট এরিয়াতে কেন যেন ফিমেল পার্টিসিপেন্ট খুব কম থাকে, তো তাদের মধ্যে ডেফিনেটলি জান্নাতুল ফেরদৌস একটা ব্যতিক্রম এবং খুব বড় উদাহরণ। আমি আশা করব তার উদাহরণটা আসলে আমাদের মেয়েদেরকে এই ব্যাপারে এগিয়ে আসতে, এই ব্যাপারে সাহস যোগাবে যেন তারা এই ব্যাপারটা আরো পার্সু করে। এরপরে আছে অনিক সরকার, অনিক সরকার বুয়েট থেকে পাশ করেছেন, তিনি প্রিওসিসে ছিলেন, জাস্ট রিসেন্টলি তিনি চাকরি ছেড়েছেন। তো নতুন চাকরিতে জয়েন করার আগে আসলে তার ওয়ার্ক প্লেসটা বলা হয়তো ঠিক হবে না, বাট আই হোপ আওয়ার অডিয়েন্স নো যে সে কোথায় যাচ্ছে।
সো অনেক সরকারের মতোই তার চার বন্ধু আসলে একসাথেই আমাদের বিএপিএস এ জয়েন করে। তাদের মধ্যে আরেকজন হচ্ছেন হাসিন রায়হান, রায়হান দেওয়ান ধ্রুব, তিনিও বুয়েটে থেকে পাশ করেছেন এবং কারেন্টলি পিওসিসে কাজ করছেন। এর বাইরে আছে সাদ মোহাম্মদ জুনায়েদ, তিনিও একইভাবে বুয়েট থেকে পাশ করেছেন এবং পিওসিসে কাজ করছেন। ফারহান হাসিন, তিনিও বুয়েট থেকে পাশ করেছেন এবং পিওসিসে কাজ করছেন। তো এই চারজনের জন্যই আমি বলবো, চারজন আমাদের দলে যোগ দেওয়ার পরে আমাদের আসলে বেশ একটা ভালো স্ট্রং হোল্ড হয়েছে। তারা খুবই চমৎকার কিছু কাজ করেছে এবং তাদের সাথে নিয়ে আমরা আসলে এমআইএসটিতে একটা ন্যাশনাল এনসিপিসি আয়োজন করি, যেখানে তাদের পারফরমেন্স খুবই চমৎকার ছিল। এরপর আছে শাফিউল ইসলাম, তিনি আছেন, তিনি পড়াশোনা করেছেন এমআইএসটি থেকে এবং কারেন্টলি কাজ করছেন কোডমার্শালে। তো শাফির ইনক্লুশন আমাদের জন্য খুবই হেল্পফুল ছিল এবং হি ইজ এ ভেরি এনার্জেটিক পারসন, সো তিনি অনেক ভালোভাবে কন্ট্রিবিউট করছেন আমাদের ক্যাম্পে। রেজওয়ান মাহমুদ, তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, গ্র্যাজুয়েট করেছেন এবং এখন কাজ করছেন ইন্টারভিউ কিক স্টার্ট নামের একটি কোম্পানিতে, সেখানে প্রবলেম সেটার হিসেবে কাজ করছেন। তানজির ইসলাম পিয়াল, তিনিও ঢাকা ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট, কারেন্টলি স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। প্যান্ডেমিকের কারণে আসলে তাকে দেশে বসেই করতে হচ্ছে সোফার, বাট সেটা আমাদের জন্য সাপে বর হয়েছে যে তিনি ক্যাম্পের জন্য আসলে বেশ সময় দিতে পারছেন। শাহেদ শারিয়ার, আরেকজন ঢাকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, তিনি কারেন্টলি কাজ করছেন গুগলে, ওয়ান অফ আর মোস্ট ট্যালেন্টেড জাজেস। সৌরভ সেন তন্ময়, একইভাবে ঢাকা ইউনিভার্সিটির আরেকজন গ্র্যাজুয়েট, তিনি কাজ করছেন গ্র্যাব সিঙ্গাপুর বেসড একটি কোম্পানিতে, আপনার নিশ্চয় অনেকে গ্র্যাবের নাম শুনে থাকবেন। সৌরভ সেন তন্ময় আমাদের ওয়ান অফ দ্য মোস্ট হার্ডওয়ার্কিং জাজেস। রায়হাত জামান নিলয়, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট এবং এখন কাজ করছেন গুগলে। তো রায়হাত জামান নিলয়ও আমাদের খুবই হার্ডওয়ার্কিং এবং খুবই একজন এফিশিয়েন্ট প্রবলেম সেটার, তার প্রবলেম সেট খুবই কঠিন হয় এবং বেশিরভাগ সময় আসলে কন্টেস্টেন্টরা তার প্রবলেমগুলো আমাদের কন্টেস্টে মিলাতে পারেন না। হোপফুলি ক্যাম্পে নিলয় আইডিয়া দিতে পারবে যে কি করলে আসলে সেই প্রবলেমগুলো মেলানো যেতে পারে। মোহাম্মদ সামিউল ইসলাম আমাদের নর্থ সাউথের, নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন অ্যালামনাই এবং তিনিও কাজ করছেন গুগলে। মোহাম্মদ সামিউল ইসলাম খুবই ক্যারিশমেটিক একজন পার্সন, সো আই হোপ যে তার ক্যারিশমা ক্যাম্পের অডিয়েন্সদেরকে পুলকিত করবে। এরপর আছেন মোহাম্মদ ইমরান বিন আজাদ, তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট, তিনি কাজ করছেন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ইমরান খুবই গোছানো একজন মানুষ এবং তার ইনক্লুশন আসলে আমাদের অনেক কাজকে অনেক সহজ করে দিয়েছে, সো আই হোপ যে হি উইল কন্টিনিউ। মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন গ্র্যাজুয়েট এবং কারেন্টলি সেখানেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেই লেকচার হিসেবে আছেন। আশরাফুল খুবই হার্ডওয়ার্ক এবং খুবই ডিটারমাইন্ড একজন পার্সন, সে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছে এবং তার এই কষ্টের মূল্য অবশ্যই সে পাবে। লাস্টলি মোহাম্মদ মাহবুবুল হাসান, পপুলারলি নোন অ্যাজ মিস্টার শান্ত, শান্ত ভাই বুয়েট থেকে পাশ করেছেন এবং এখন গুগলে আছেন এবং গুগলে যাওয়ার পরে এত ব্যস্ততার মাঝে উনি একটি বই লিখেছেন যেটা প্রবাবলি আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন। তো শান্ত ভাই আমাদের ক্যাম্পে আছেন এবং সবসময় আমাদেরকে বিভিন্ন গাইডেন্স দিয়ে আসলে আমাদেরকে হেল্প করছেন যাতে ক্যাম্পটা সুন্দর মতো হয় এবং সবার জন্য কাজ লাগে। ফাইনালি আমি আছি এই কোঅর্ডিনেটর হিসেবে, আমি ঢাকা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট এবং কারেন্টলি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি ঢাকা ইউনিভার্সিটিতেই। তো এদের সবার নাম এবং ছবি আমরা দেখলাম, কিন্তু টু বি অনেস্ট এর বাইরেও আরও অনেকেই কাজ করছে যাদের, যারা হয়তো সময়ের অভাবে হয়তো পুরোপুরি সবসময় বলতে পারছে না বা ইয়ে দিতে পারছে না, কিন্তু তাদের অনেকেই আসলে কাজ করছে। শাহজালাল থেকে আমাদের মারুফ কাজ করেছিল, রুমান কিছুটা কাজ করেছিল, শিপলু হাওলাদার কাজ করেছে, এরকম আরও অনেক নাম আসলে আমরা বলতেই পারি যারা হয়তো এখন সময় দিতে পারছে না বলে কাজ করছে না, বাট শিওর দে হোল্ড আস ইন আওয়ার হার্ট। সো এইটাই ছিল আমার প্রেজেন্টেশন। সো আমাদের আজকের ওপেনিং সেরেমনিতে আসলে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি ক্যাম্পের জন্য। আমরা প্ল্যান করেছি প্রতি উইকে দুটো করে ক্লাস নিব, শনিবার, রবিবার অথবা শুক্রবার, এখানে এই তিনটা দিনের মধ্যে যে কোনো দুটো দিন করে আমরা ক্লাস নিব এবং সেই ক্লাসগুলো ডেফিনেটলি স্কুল, ইউনিভার্সিটি বা কলেজের সব স্টুডেন্টদের জন্যই খুবই কাজের হবে বলে আমরা বিশ্বাস করি। তো আমি সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে বলতে চাই যে অবশ্যই তারা যেন এই ক্যাম্পটা ভালো মতো করে এবং বারবার ভিডিওগুলো দেখে যেন বোঝার চেষ্টা করে এবং মোস্টলি প্রবলেম সলভিং এবং তার স্কিলটাকে যেন তারা হৃদয় ধারণ করে। সবাইকে ধন্যবাদ।
জি, থ্যাংক ইউ হাসান হেকেল, থ্যাংক ইউ অল দ্য টিম মেম্বার্স, দোজ হু আর ওয়ার্কিং ভেরি হার্ড ফর দিস ক্যাম্প। আসলে এখানে আমাদের অনেকেই কাজ করছে এবং অলমোস্ট ভলান্টারিলি তারা কাজ করছে, তাদের তারা শুধু স্টুডেন্টদের কে ভালোবেসে এবং দেশকে ভালোবেসেই তারা আসলে এই কাজগুলো করছে। সো আমাদের সবার হৃদয়েই আসলে বাংলাদেশ আছে, আমরা চাই বাংলাদেশের ইম্প্রুভমেন্ট এই থ্রু প্রোগ্রামিং এবং কোডিং। তো এখন আমি ডাকবো, বলবো আমাদের হৃদয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হাসান হাবিব ভাইকে তার বক্তব্য রাখার জন্য। হৃদয় বাংলাদেশ আমাদের ভ্যালিউড প্লাটিনাম স্পন্সর, অ্যান্ড হৃদয় বাংলাদেশ হ্যাজ সাম গোল টু প্রমোট অনলাইন এডুকেশন। সো হাসান হাবিব ভাই, প্লিজ। হাসান হাবিব ভাই, আপনার কথা বোধ হয় শোনা যাচ্ছে না, সামথিং রং। সরি, আসসালামু আলাইকুম, আমার নাম আহসান হাবিব, এখন শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমি বুয়েটের কম্পিউটার সায়েন্সের ফোর্থ ব্যাচ, তারপরে এখন আমেরিকাতে বেরিয়ার ক্যালিফোর্নিয়াতে থাকি। আমি হৃদয় বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট এবং আজকে সবার কাছে হৃদয় বাংলাদেশের একটু হৃদয় বাংলাদেশকে একটু পরিচিত করে দিতে চাই। তার আগে এই অনলাইন প্রোগ্রামিং ক্যাম্পের ইনিশিয়েটিভকে আমি সত্যই আমার মানে ফ্রম মাই হার্ট আমি ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ করার জন্য আগেও করেছে এবং কন্টিনিউ করার জন্য, এবং দেশের স্টুডেন্টদেরকে কিভাবে কম্পিউটার প্রোগ্রামিং এ অ্যাডভান্স করা যায়, তাদেরকে প্রিপেয়ার করা যায়, এটা একটা ভেরি গুড ইনিশিয়েটিভ। এবং এই ইনিশিয়েটিভের সাথে হৃদয় বাংলাদেশকে পার্টিসিপেট করার অপরচুনিটি দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আজকে যারা সবাই এই লাইভ প্রোগ্রামে জয়েন করছে তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। স্পেশালি যারা স্টুডেন্টস এই প্রোগ্রামে জয়েন করবে এবং এই প্রোগ্রামের মাধ্যমে বেনিফিট হবে, আমি তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। হৃদয় বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করেছি অলমোস্ট 13 বছর আগে, 2007-এ, এবং আমরা কয়েকটা বন্ধু মিলে করেছিলাম। তখন জানতাম না যে আমরা সবাই আসলে অল ফোর অফ আস কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, বুয়েটের কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টস। সেটা আমাদের কমন পরিচয় ছিল না, আমাদের কমন পরিচয় ছিল যে যে আমরা বাংলাদেশের বাইরে থাকি কিন্তু আমাদের হার্ট থাকে বাংলাদেশে, আমাদের হৃদয় থাকে বাংলাদেশে। তো এই জন্য আমরা নাম দিয়েছিলাম আমাদের হৃদয়ে বাংলাদেশ সবসময় থাকে। আমরা দেশের বাইরে থাকলে আমরা কিভাবে দেশের জন্য কিছু করতে পারি, সেই কারণেই হৃদয় বাংলাদেশের সূচনা, বা আমরা সেই কারণে হৃদয় বাংলাদেশ প্রতিষ্ঠিত করি। এবং আমাদের গোল ছিল আমরা কিভাবে এডুকেশনে ফোকাস করতে পারি, আমরা এডুকেশনে কিছুটা হলেও হেল্প করতে পারি। সো এডুকেশন একটা অনেক বড় জিনিস এবং বাংলাদেশ একটা অনেক বড় কান্ট্রি, অনেক পপুলেশন, সো আমরা সবাইকে হেল্প করতে পারবো না, কিন্তু যদি আমরা একটা স্টুডেন্টকেও হেল্প করি তাদের লাইফে স্ট্যাবলিশ করে দেওয়ার জন্য, এই এডুকেশনের মাধ্যমে তার ফ্যামিলি সে বেনিফিট হবে, তার ফ্যামিলি বেনিফিট হবে, তার কমিউনিটি বেনিফিটেড হবে। তো যদি আমরা লিটল বিট অফ হেল্প করতে পারি এর মাধ্যমে, সেটা আমাদের একটা কিছু করা হবে কিছু না করাচ্ছে, সেখান থেকে আমাদের আসলে যাত্রা শুরু। প্রথম কয়েক বছর আমরা খুবই স্মল শুরু করেছি, আমরা হয়তো কয়েকটা 10, 10, 12, 20 এরকম স্টুডেন্টকে হেল্প করেছি, বাট ওভার দ্য লাস্ট 13 ইয়ার্স আমরা সো ফার $300,000 রেস করে আমরা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করেছি। এবং এই এখানে এই প্রতিষ্ঠানে যারা কাজ করে সবাই সবাই ভলেন্টিয়ার, অলমোস্ট 100% আমাদের দেশে একজন আছে সে আমরা কোঅর্ডিনেশন ইউজ করি, যাকে আমরা মানে
পেইড পারসন হিসেবে রাখি, এভরিবডি এলস যারা কাজ করে এভরিবডি ইজ ভলান্টিয়ার। এবং আমাদের গোল হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের স্টুডেন্ট যারা, যাদের স্কলারশিপ দরকার, যাদের ফ্যামিলিতে পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না, আমরা তাদেরকে কিভাবে হেল্প করতে পারি, তাদেরকে নট অনলি কিছু টাকা দিয়ে বাট এনি আদার ওয়ে ইফ উই ক্যান হেল্প দেম, আমরা সেটাই করার চেষ্টা করি। তার বাইরে আমরা বিভিন্ন স্কুলকে সাপোর্ট করি, যেমন স্বপ্নধারা স্কুল আছে মিরপুরে, আমরা তাদেরকে হেল্প করি, একটা অটিস্টিক স্কুল ঝিনাইদহে, আমরা তাদেরকে হেল্প করি। এবং সবার শেষে আমি আসলে একটু বলতে চাই যে আমরা এখানে আজকে কেন পার্টিসিপেট করতেছি। আমাদের উদ্দেশ্য হলো যে স্পেশালি আজকের দিনে যদি আমরা দেখি কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রামিং এবং স্কিলস, এই জিনিসগুলা আমরা পৃথিবীর যে কোনো জায়গায় বসে করতে পারি। ইফ সামওয়ান হ্যাজ এ কম্পিউটার অ্যান্ড দ্য স্কিলস, দে ক্যান ডু এনিথিং দে লাইক অ্যান্ড ইনোভেট অ্যান্ড বিল্ড থিংস। সো নাও ডেজ ইটস ভেরি ইজি টু বি পার্ট অফ দ্য বিগ কমিউনিটি অ্যান্ড really contribute and innovate and do new things. So shekhan theke amra chinta korchi kibhabe je amra je current program ache seta continue korbo, kintu on top of that kibhabe amader desher student der ke online education especially computer programming amra help korte pari. So a camp really at a good venue, good place, but amra shuru korte chai aro early age. আমি দেখেছি আমার মেয়ে এখানে ক্লাস সিক্সে পড়ে, সে কোনো প্রোগ্রামিং জানে না, তার ফ্রেন্ডদের সাথে একটা হ্যাকাথনে জয়েন করে শি ক্যান মেক আ ওয়েব পেজ জাস্ট ইন ফিউ আওয়ার্স। সো ইটস নাও এ ডেজ ইটস ভেরি ভেরি ইজি, দেয়ার আর লট অফ টুলস, অ্যান্ড দেশের স্টুডেন্ট যারা আর্লি এজে যদি আমরা তাদেরকে কম্পিউটার ইন্টারেস্ট করতে পারি, প্রোগ্রামিং এ ইন্টারেস্টেড করতে পারি, দেন লেটার ডাউন দ্য রোড দে ক্যান ডু মাচ মাচ বেটার, দে ক্যান জয়েন দিস কাইন্ড অফ ক্যাম্প অ্যান্ড রিয়েলি লার্ন প্রোগ্রামিং অ্যান্ড অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট টু দ্য বিগার কমিউনিটি, টু দ্য কান্ট্রি অ্যান্ড অলসো টু দ্য ওয়ার্ল্ড। তো এই প্রোগ্রামিং এ এই ক্যাম্পে জয়েন করার মাধ্যমে আমরা কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে চাই আজকে যারা এই প্রোগ্রামে জয়েন করতেছে, যারা বেনিফিট হবে। অ্যাট দ্য সেম টাইম আমি এই কমিউনিটির সাথে কাজ করতে চাই, আমরা ইনিশিয়েটিভ নিতে চাই যে কিভাবে আমরা দেশে কম্পিউটার লার্নিং এবং দেশের স্টুডেন্টদেরকে ইভেন ইটস পসিবল টু স্মল সাবসেট কম্পিউটার প্রোগ্রামিং আমরা তাদেরকে কিভাবে প্রিপেয়ার করতে পারি, এবং সো দ্যাট দে ক্যান প্রিপেয়ার দেমসেলভস, দে ক্যান ইনোভেট ফ্রম এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড উই নো দ্যাট দ্য জেনারেশন উইথ এডুকেশন দে অ্যাকচুয়ালি বিল্ড দ্য ফিউচার, দে অ্যাকচুয়ালি বিল্ড আ রিয়েলি স্ট্রং কান্ট্রি, স্ট্রং ফিউচার নট অনলি ফর দেম, দেয়ার ফ্যামিলি অ্যান্ড ফর দ্য কান্ট্রি। সো আজকে যারা জয়েন করতেছে তাদেরকে আমি এনকারেজ করতে চাই আমাদের ওয়েবসাইট hrideyobangladesh.org এ ভিজিট করতে, আমরা কি করি, যারা আমাদেরকে সাপোর্ট করতে চাই এই ইনিশিয়েটিভে, তারা পেপ্যাল এর মাধ্যমে ডোনেশন @hrideyobangladesh.org এ কন্ট্রিবিউট করতে পারে, এবং আমাদের সাথে যোগাযোগ করতে যে আমরা কিভাবে এই অনলাইন এডুকেশন প্রোগ্রামিং স্পেশালি ফর দ্য স্টুডেন্টস ইন দ্য আর্লি এজ, তাদেরকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা কম্পিউটার এডুকেট করতে পারি, এনি আইডিয়া, এনিথিং দ্যাট ক্যান বি শেয়ার্ড, উই অলওয়েজ ওয়েলকাম। সো উইথ দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু টেক মোর টাইম, সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি, অ্যান্ড দেন আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ডিলাইটেড টু বি পার্ট অফ দিস ওয়ান। থ্যাংক ইউ। Thank you, Hasan Habib bhai. Thank you for Hriday Bangladesh support for this camp. Now I'd like to invite Dr. Saif Islam sir, professor from University of California, Davis.
He will talk on living in a world of pervasive computing and smart things. Computer learning, ebong. So, Dr. Saif Islam sir received his BSc degree in physics from Middle East Technical University, 1994, Turkey. MSc degree in physics from Bilkent University, Turkey. And then PhD in electrical engineering in 2001 from University of California, Los Angeles. As I already said, he worked in Hewlett-Packard Laboratories and then joined in University of California, Davis. He has authored and co-authored more than 250 scientific papers, organized 32 international conferences and symposiums, holds 42 patents as an inventor or co-inventor. He is an elected fellow of the Institute of Electrical and Electronics Engineering, IEEE, American Association for the Advancement of Sciences, Optical Society of America, International Society for Optics and Photonics, and the National Academy of Inventors. So thank you, sir, for joining here. Please. Dara, donate on PayPal er madhyome donation at videobanglish.org e contribute korte pare ebong amader sathe jogajog korte je amra kibhabe ei online education programming especially for the students in the early age tader ke amra programmer madhyome tader ke amra computer educate korte pari any idea anything that can be shared we always welcome so with that I don't want to take more time. So thank you so much for listening to me. And then I'm very, very happy and delighted to be part of this one. Thank you. Thank you, Hasan Habib bhai. Dr. Saif Islam, sir, please. Thank you, Hasan Habib bhai. Thank you for Hriday Bangladesh support for this camp. Now I'd like to invite Dr. Saif Islam, sir, professor. Sir, I think suitable. As I already said, he worked in Hewlett-Packard Laboratories and then joined in University of California, Davis. He has authored and co-authored more than 250 scientific papers, organized 32 international conferences and symposiums, holds 42 patents as an inventor or co-inventor. He is an elected fellow of the Institute of Electrical and Electronics Engineering, IEEE. American Association for the Advancement of Sciences, Optical Society of America, International Society for Optics and Photonics, and the National Academy of Inventors. So thank you, sir, for joining here. Please. Donate PayPal er madhyome donation at videobanglish.org e contribute korte pare. আসসালামু আলাইকুম, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না আপনাদের। আমার ভিডিওটা কি মিউট, মাইক্রোফোনটিকে মিউট করা ওখান থেকে? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। বাই চান্স স্যার আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আমাকে কি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ প্লিজ রেইজ ইওর হ্যান্ড প্রফেসর হোসেন স্যার। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি শুনতে পাচ্ছি না। স্যার আপনি আপনার কথা শুনতে পাচ্ছি স্যার, ইউ ক্যান কন্টিনিউ। অলরাইট, সিমস লাইক আমি শুনতে পাচ্ছি না, বাট আপনারা হয়তো আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম আবার। It's really a great pleasure to be with you all. I'm really very, very impressed. Ami shobar ke follow korchilam live and I saw lots of young people, lots of energy and interest and enthusiasm. Definitely Bangladesh e dhoroner ayojon jara kore ta
তাদের সবাই বাংলাদেশকে চেঞ্জ করার জন্য যা যা দরকার ঠিক এই ধরনের সেটি নিচ্ছে। এই ধরনের ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের দেশ থেকে বিল গেটস, স্টিভ অজনিয়া, স্টিভ জবস এর মতো মানুষ বের হয়ে আসবে। আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর। আমার কাজ হচ্ছে মোরলেস হার্ডওয়্যার নিয়ে কাজ করা, হার্ডওয়্যার, কম্পিউটারের হার্ডওয়্যার, সেন্সরের হার্ডওয়্যার, ইমেজিং এর হার্ডওয়্যার, এবং সেগুলোকে ইফেক্টিভলি ব্যবহার করার জন্য কম্পিউটেশনাল প্রসেস ব্যবহার করা, কম্পিউটেশনাল মেথডগুলো ব্যবহার করে আগে যেগুলো বড় সাইজের যন্ত্রপাতি ছিল, হার্ডওয়্যার ছিল, সেগুলোকে ছোট করা, মিনিচারাইজ করা, আরো স্মার্টার করা, এবং সেগুলো কিভাবে আমাদের লাইফকে কমপ্লিটলি চেঞ্জ করে দিচ্ছে স্লোলি, সেটি হচ্ছে আজকের প্রেজেন্টেশনের মূল টপিক। প্রথমে আমি সবাইকে, আমেরিকায় ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং নামে একটা সোসাইটি আছে, সেই সোসাইটিতে প্রতি বছর প্রত্যেক ডিকেডে অথবা দুই এক দশকের পরপর কতগুলো মেইন ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ করে আইডেন্টিফাই করে, সেই চ্যালেঞ্জগুলোকে তারপর রিসার্চার এবং সায়েন্টিস্টদেরকে অ্যাড্রেস করার জন্য, সলভ করার জন্য সাজেশন দেয়। আমি সেগুলো প্রেজেন্ট করার এবং সেগুলোর মধ্যে থেকে কয়টা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিং রিলেটেড সেগুলো আইডেন্টিফাই করব। আমি ঠিক শিওর না আমার স্লাইডগুলো কি দেখতে পাচ্ছে কিনা যারা লাইভ ফলো করছে। ক্যান ইউ প্লিজ এনশিওর দ্য স্লাইডস আর অলসো শোন? লাইভে আমি আমাকে দেখতে পাচ্ছি কিন্তু স্লাইড দেখতে পাচ্ছি না, অ্যান্ড আমি আপনাদের শুনতে পাচ্ছি না, এটা একটা সমস্যার ব্যাপার। আই হোপ যে আমাকে অন্তত মানুষ শুনতে পাচ্ছে। Professor Hekel, it's really a great pleasure to be with you all. I'm really very, very impressed. I'm sure you follow me. So, এই গ্র্যান্ড চ্যালেঞ্জগুলো যেগুলো আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি সেগুলোর মধ্যে পড়ে হচ্ছে সোলার এনার্জিকে ইকোনমিক্যাল করা, নাইট্রোজেন সাইকেলকে ম্যানেজ করা, অ্যাডভান্সড হেলথ কেয়ার ইনফরমেটিক্স, প্রিভেন্ট নিউক্লিয়ার টেরর, অ্যাডভান্সড পার্সোনালাইজড লার্নিং, প্রোভাইড এনার্জি ফ্রম ফিউশন, প্রমোট প্রোভাইড অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার, ইঞ্জিনিয়ারিং বেটার মেডিসিন, সিকিউর সাইবার স্পেস, ইঞ্জিনিয়ারিং টুলস ফর সায়েন্টিফিক ডিসকভারি, ডেভেলপ কার্বন সিকোয়েস্ট্রেশন মডেল, and restore and improve urban infrastructure, reverse engineer the brain, and enhance virtual reality. এই 14টা চ্যালেঞ্জ হচ্ছে সায়েন্টিস্টদের জন্য এই সেঞ্চুরির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এগুলোর দিকে খুব ভালোভাবে তাকালে আমরা দেখতে পাবো যে আটটাই হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং প্রোগ্রামিং রিলেটেড। কোন আটটা? রিস্টোর অ্যান্ড ইমপ্রুভ আরবান ইনফ্রাস্ট্রাকচার, অ্যাডভান্সড হেলথ ইনফরমেটিক্স, ইঞ্জিনিয়ারিং বেটার মেডিসিন, রিভার্স ইঞ্জিনিয়ারিং অফ দ্য ব্রেইন, সিকিউর সাইবার স্পেস, দেন এনহ্যান্স ভার্চুয়াল রিয়েলিটি, অ্যাডভান্স পার্সোনালাইজ লার্নিং, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্য টুলস ফর ডিসকভারি। এবং আমি মনে করি এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি কী ধরনের চ্যালেঞ্জে আমাদের দেশের ইয়াং সায়েন্টিস্টরা, ইঞ্জিনিয়াররা এবং যারা ছাত্ররা আছে তারা কন্ট্রিবিউট করতে পারবে এবং নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। ওয়ার্ল্ড ইজ ভেরি ডাইনামিক, এই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে থাকবে, কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করতে গিয়ে মানুষ যে ডিসকভারি করবে, যে সমস্ত নতুন ইনভেনশনগুলো নিয়ে আসবে সোসাইটিতে, সেগুলোর মাধ্যমে ওয়ার্ল্ড কুইকলি চেঞ্জ হবে। একটা এক্সাম্পল, গত 60-70 বছরের এক্সাম্পল আমরা কম বেশি সবাই জানি, এনিয়াক কম্পিউটার 1947 সালে মাত্র 15,000 ট্রানজিস্টর, তখনকার যুগে ট্রানজিস্টর ছিল ভ্যাকিউম টিউবের, ভ্যাকিউম টিউব দিয়ে শুরু করে, এটার ওজন ছিল 30 টন। চিন্তা করে দেখুন, একটা কম্পিউটারের ওজন 30 টন, কিন্তু সেটাতে মাত্র 15,000 ট্রানজিস্টর ছিল। ভ্যাকিউম টিউবগুলোর সাইজ এখানে দেখাচ্ছি, যে ট্রানজিস্টরকে আজকে আমরা দেখতে পাই না, যেটা চুলের থেকেও কয়েকশো গুণ, কয়েক হাজার গুণ ছোট, সেটা প্রথম 1947 সালের কম্পিউটারে ঠিক এই সাইজের ছিল। মানুষ তখন সবসময় স্বপ্ন দেখত যে কীভাবে এগুলোকে ছোট করবে। এর মধ্যে সবচেয়ে বড় যারা স্বপ্ন দেখতে পারতেন তাদের মধ্যে ছিলেন আইবিএম ওয়াটসনের আইবিএম এর সিও তখনকার দিনে থমাস ওয়াটসন। তার প্রেডিকশন ছিল যে একসময় ওয়ার্ল্ডে হয়তোবা মাত্র 5টা কম্পিউটার দরকার হবে, এটা 1943 সালের কথা। তারপর 1949 সালে পপুলার ম্যাগাজিন যখন কম্পিউটার ওজন ছিল 30 টন, সেটাকে তারা স্বপ্ন দেখত যে কিভাবে কমিয়ে
দেড় টনে নিয়ে আসতে পারবে, যাতে সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় ট্রাকে করে। কেন ওলসন, যে ডেক কম্পিউটার নামে একটা কোম্পানির ফাউন্ডার ছিল, তার প্রেডিকশন ছিল যে এটার কোনো কারণই নাই যে মানুষ ঘরে ঘরে কম্পিউটার চাবে। দের ইজ নো রিজন এনি ওয়ান উড ওয়ান্ট এ কম্পিউটার ইন দেয়ার হোম। এটা 1977 সালের কথা, তখনও কেউ চিন্তাও করতে পারেনি সবার পকেটে কম্পিউটার থাকবে, ঘরে তো থাকবেই বেশ কিছু কম্পিউটার। বিল গেটস ফেমাসলি 1981 সালে বলেন যে 640K ought to be enough for anybody, এটা মেমোরি নিয়ে কথা বলছে। আজকে আমাদের পকেটে তার কয়েক হাজার গুণ বেশি মেমোরি থাকে। সো প্রেডিকশনগুলো মাত্র 20-30-40 বছর আগে মানুষ যা করত, সেগুলো ওই সময়ের প্রেডিকশনগুলো ছিল ওয়াইল্ডেস্ট প্রেডিকশন। কিন্তু আজ 2020 আমরা জানি ওয়ার্ল্ড কীভাবে চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ হওয়ার পিছনে সিলিকন ভ্যালির লার্জ নাম্বার অফ কোম্পানি একসাথে কন্ট্রিবিউট করেছে। এটা সিলিকন ভ্যালির ম্যাপ, বিভিন্ন কোম্পানি কোথায় কোন জায়গায় আছে সেটার ছোট ছোট তাদের লোগো দিয়ে এখানে দেখানো হয়েছে। এই কোম্পানিগুলো প্লাস আশেপাশের সমস্ত ইউনিভার্সিটি যেগুলো আছে, স্ট্যানফোর্ড, বার্কলি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটা ক্যাম্পাস, এগুলো একসাথে হয়ে যেই রেভলিউশন গত 1947 সাল থেকে আজকে 2047-এ আমাদের ওয়ার্ল্ডকে চেঞ্জ করেছে, সেটার জন্য হিউজলি কন্ট্রিবিউট করেছে। এই কন্ট্রিবিউশনটা কেমন ছিল, 1947 সালের কম্পিউটার 2007 সালের কম্পিউটারের সাথে যদি আমরা তুলনা করি, আইফোন যখন প্রথম বের হয়, আইফোন 1947 সালের কম্পিউটারের তুলনায় 100 মিলিয়ন গুণ ছোট ছিল সাইজে, 100 মিলিয়ন গুণ পাওয়ার এফিশিয়েন্ট ছিল। অর্থাৎ যে পরিমাণ পাওয়ার 47 সালের কম্পিউটার ব্যবহার করত, সেটার থেকে 100 মিলিয়ন গুণ কম পাওয়ারে 2007 সালের কম্পিউটার রান করা সম্ভব ছিল এবং সেটার ক্ষমতা ছিল 100 মিলিয়ন গুণ বেশি। 60-70 বছরে ঠিক এই অবস্থায় এসছে দুনিয়া। আগামী 60-70 বছরে কোথায় যাবে সেটা হয়তো আমরা এখন চিন্তাও করতে পারি না। এ ব্যাপারে একটা ছোট ভিডিও আমি সবার সাথে শেয়ার করতে চাই। Well, in the coming years, computer chips will cost as little as a penny. That's cheaper than garbage, cheaper than scrap paper. So computer chips will be everywhere and nowhere, including our contact lenses. So when we put on our contact lenses and blink, we will go online. And who were the first people to buy internet contact lenses? College students taking final examinations. This means that my students will blink and they will not have to memorize all the things I've been talking about. This is going to revolutionize education because we cannot force students to memorize things that they can simply blink and get. And then if you feel sick, you will blink and see RoboDoc. RoboDoc is artificially intelligent, talks to you in plain English or Russian or whatever, speaks any language, accesses the entire internet for sound medical advice, almost for free. This is going to revolutionize the medical establishment. We'll still have doctors, but doctors will use RoboDoc as an aid. And if you're in a car accident in a foreign country, you don't speak the language, you'll talk to your wristwatch and talk to RoboLawyer. RoboLawyer understands the law in any country, in any language. In fact, I personally believe that artificial intelligence, the robotics industry, will eventually become bigger than the automobile industry of today, because your automobile will become a robot. You will talk to it. You will argue with it. You'll have discussions with your car about the best route to take. And when you want to park the car, you simply tell your car, park yourself. And the car parks itself. This is going to revolutionize urban economics when you don't have to worry about parking anymore. And then the next organ to be digitized is the brain. You may not know this, but 2 years ago, scientists were able to upload the first memories. Memories can now be uploaded and downloaded. This makes possible BrainNet. BrainNet could be the next step in the evolution of the internet. Instead of zeros and ones, instead of text, you'll put emotions, feelings, sensations, memories. So a revolution, এভাবে কন্টিনিউ করা যদি সম্ভব দরকার আমাদের, আমরা যদি করতে চাই, যে ধরনের কম্পিউটিং ফিচার দরকার হবে সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার বেসড হবে।
একটা কোয়ান্টাম কম্পিউটার যতটুকু পাওয়ারফুল সেটা যদি ক্লাসিক্যাল কারেন্ট যে কম্পিউটারগুলো আছে সেগুলোর সাথে আমরা তুলনা করি, বলা যায় অলমোস্ট 100 বিলিয়ন কিউবিক কিলোমিটার এরিয়া ভলিউম যদি আমরা কারেন্ট কম্পিউটার দিয়ে ভরে একটা সুপার কম্পিউটার তৈরি করি, কোয়ান্টাম কম্পিউটার তার চাইতেও পাওয়ারফুল হবে। অনেকটা বলা যায় পুরো চাঁদের 1/6 জায়গা যদি আমরা কম্পিউটার দিয়ে ফিল করে দিই, এবং সেই কম্পিউটার দিয়ে ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে যদি একটা সুপার কম্পিউটার ক্লাস্টার ক্রিয়েট করি, একটা কোয়ান্টাম কম্পিউটার তার চাইতে বড় পাওয়ারফুল হবে, এবং এর ক্ষমতার কারণে লাইফ উড লুক লাইক ম্যাজিক্যাল, দ্যাটস হোয়াট ফিউচার উড লুক লাইক। এবং আমি আশা করি আমাদের ইয়াং পিপলদের মধ্যে অনেকেরই এই ধরনের কোয়ান্টাম কম্পিউটারের কারেন্ট রেভলিউশনে কন্ট্রিবিউট করার সুযোগ হবে এবং সেগুলো ব্যবহার করার সুযোগ হবে। আমি রিসেন্টলি রেগেটি কম্পিউটারের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছিলাম, তাদের সাথে amazon.com রিসেন্টলি একটা পার্টনারশিপে গিয়েছে, অ্যামাজনে ক্লাউড কম্পিউটিংয়ের একটা বড় অংশ একসময় এই ধরনের কোয়ান্টাম কম্পিউটার দিয়ে তারা সাপোর্ট করার প্ল্যান নিচ্ছে। সো এইসব পরিবর্তনগুলোর জন্য আমাদের প্রত্যেকেরই কিছুটা রিনিউ করা দরকার সময় সময়। আমরা যদি ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে পড়ে থাকি, আমরা যদি 1970s ওয়ার্ল্ডে পড়ে থাকি, তাহলে এই সময়ের সুযোগগুলো, এই সময়ের অপরচুনিটিগুলো আমরা কাজে লাগাতে পারবো না। আমরা যদি ফিউচার অপরচুনিটির জন্য রেডি হতে চাই, তাহলে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। তা না হলে এক সময়ের আমেরিকার রাস্তায় ট্যাক্সি দেখা যেত, এখন সেটার বদলে উবার, লিফট এই ধরনের গাড়ি দেখা যায়। ট্যাক্সির ড্রাইভাররা আজকে আর এক্সিস্ট করে না। একসময় কোডাক নামে একটা কোম্পানি ছিল, আজকের ইয়াং পিপলদের হয়তো বা অনেকেরই কোম্পানিটার নামও জানা নাই, তারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফটোগ্রাফি কোম্পানি ছিল, আজকে তারা এক্সিস্ট করে না। যাদের ফিউচার গোল হচ্ছে দুনিয়ার সবচেয়ে প্রথম সারিতে থাকার, তারা দুনিয়ার প্রথম সারিতে কি হচ্ছে সেটা নিয়ে খোঁজ খবর রাখা দরকার, না হলে এই ধরনের এন্টিটির মতোই তাদের ভাগ্য বরণ করতে হতে পারে। যেহেতু আমি ইউনিভার্সিটিতে টিচিং প্রফেশনে আছি, একটা জিনিস আমার অবজারভেশনটা শেয়ার করি, সেটা হচ্ছে কারেন্ট জেনারেশন যারা এখন হাই স্কুল শেষ করছে, যারা ইউনিভার্সিটিতে যাচ্ছে, তাদেরকে আমরা মিলেনিয়ালস বলি অথবা জেনারেশন জি বলি। এদের অনেকেই কোনো একটাতে ফোকাস করতে পারে না, কোনো একটাতে ইনডেপথ ডিসকাশনে যেতে পারে না, অথবা কোনো একটাতে মনোযোগ ধরে রাখতে পারে না। এই জিনিসটা ডেফিনেটলি যারা ফিউচারে টেকনোলজিতে লিডার হতে চায়, বড় হতে চায়, তাদের জন্য খুব একটা হেল্পফুল হবে না। আমাদের তাৎক্ষণিক তথ্য নেওয়া এবং সাথে সাথে ভুলে যাওয়ার যে কালচার, সেটা থেকে বের হয়ে আসতে হবে, এবং ইনডেপথ কোনো কিছুতে আমাদের যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়, কন্ট্রিবিউশনও আমাদের ঠিক সেরকমই শ্যালো হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমরা ট্যালেন্টেড না, আমরা কীভাবে কন্ট্রিবিউট করব। আমি প্রফেসর আব্দুল সালামের একটা কথা বলি, কনসেন্ট্রেটেড হার্ডওয়ার্কই হচ্ছে ট্যালেন্ট, সেটা কোডিংয়ের জন্যও যেমন প্রযোজ্য, যে কোনো ফিল্ডের জন্যই। আমাদের শুধুমাত্র লেগে থাকা, কন্টিনিউয়াস পরিশ্রম করার মাধ্যমেই, যেরকম আখের রসকে আমরা কনসেন্ট্রেট করতে 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 আমরা চিনি অথবা গুড় করে ফেলি, সেরকমভাবেই হার্ডওয়ার্কের যখন কনসেন্ট্রেটেড ফর্মটা আমরা তৈরি করব, সেটাকে আমরা ট্যালেন্ট বলতে পারব। আমাদের সবাইকে রেডি থাকা দরকার, যাতে আমাদের মাথায় যে কোনো ভালো আইডিয়া আসতে সেটাকে আমরা সেটার ইম্প্যাক্টটা বুঝতে পারি, সেটাকে কাজে লাগানোর জন্য আমরা নিজেদেরকে রেডি রাখতে পারি। তা না হলে অনেকের মাথার মধ্যে যেরকম আপেল পড়লে সেটা তাদেরকে নতুন কোনো থিওরি নিয়ে ভাবতে সাহায্য করে না, আমাদের অবস্থা কম বেশি তাই হবে। এক জিনিস আমার ছাত্রদের ইয়াং পিপলদের বলি যে আমাদের আশেপাশে নিজেদের সময় নষ্ট করার মতো গ্যাজেটস, ডিভাইসেস অ্যান্ড অ্যাক্টিভিটিসের অভাব নাই, সেগুলো থেকে আমাদের নিজেদেরকে আলাদা করে নিয়ে এই ধরনের ওয়ার্ল্ডে যারা কন্ট্রিবিউট করতে চায়, যারা কোডিং করতে চায়, যারা মানুষের লাইফকে চেঞ্জ করতে চায়, ইকোনমিতে বিগ ইম্প্যাক্ট রাখতে চায়, তাদের ডেফিনেটলি এগুলো অনেক কিছুতে, অনেক ডিস্ট্রাকশন থেকে সরে আসার জন্য কন্টিনিউয়াস সাবধান থাকতে হবে। একটা ব্যাপার আমি ইয়াং পিপলদের বলি যে কী ধরনের মানুষ ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স এরিয়াতে কত পার্সেন্ট মানুষ থাকাটা একটা দেশের অগ্রগতির জন্য খুবই দরকার। আমেরিকার এক্সাম্পল দিয়ে আমি বলছি, আমেরিকাতে এই মুহূর্তে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 10-11% নিচে মানুষ আছে প্রফেশনে, কিন্তু এশিয়াতে এই নাম্বারটা বেড়ে যাচ্ছে। যদি কোনো নেশন সার্ভাইভ করতে চায়, সার্ভাইভ করার জন্য তার অন্তত 16% মানুষ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে দরকার। এই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মধ্যে কোডিং, কম্পিউটিং এবং সব ধরনের আরও যে সমস্ত সায়েন্স রিলেটেড, স্টেম ফিল রিলেটেড সাবজেক্ট আছে সেগুলো সব পড়ে। কিন্তু কোরিয়ার দিকে আমরা তাকালে দেখবো, তাদের প্রায় 22% মানুষ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আছে। এই কারণে তারা ওয়ার্ল্ডের
অনেক কিছুতেই লিডার। বাংলাদেশ হয়তো বা এখন পর্যন্ত অনেক নিচে, এবং আমি খুবই আশাবাদী যে এই ধরনের ওয়ার্কশপ, এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের ইয়াং পিপলদের ভেতরে সায়েন্স এবং স্টেম ফিল্ড রিলেটেড, ইঞ্জিনিয়ারিং রিলেটেড আগ্রহগুলোকে জাগানো হচ্ছে। এটা খুবই দরকার যে কোনো দেশে, আমেরিকায় যেমন 10%-এর নিচে সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে লোকজন থাকার কারণে তাদের কন্টিনিউয়াস বাইরে থেকে মানুষ আনতে হয়, এবং সেই মানুষ আসার পরিমাণ কমে যাচ্ছে এখন। তার জন্য ইকোনমিতে তারা অন্যান্য দেশের সাথে এখন কম্পিটিশনে টিকে থাকতে কষ্ট হচ্ছে। অ্যানিমেশনটা হয়তোবা ঠিক মতো কাজ নাও করতে পারে। এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্টে বেশ কয়েকটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমাদের কমিউনিকেশন স্কিল বিল্ড করা, ফ্রেন্ডস ফ্যামিলি তাদের সাপোর্ট পাওয়া, আমাদের নলেজ এবং উইজডম গ্রোথ করা, তার সাথে সাথে আমাদের স্কুল এবং ইউনিভার্সিটি আমাদের লাইফে কন্ট্রিবিউট করে। কিন্তু একটা জিনিস, ইয়াং পিপলদের যারা কোডিং করতে চাচ্ছে অথবা প্রোগ্রামিং করতে চাচ্ছে, আলটিমেটলি একটা ভালো আইডিয়া, ভালো প্রোডাক্ট তারা যখন ক্রিয়েট করবে, সেটাকে ক্রিয়েট করার জন্য ইম্পর্টেন্ট একটা কন্ডিশন হচ্ছে টিম ওয়ার্ক, গুড কম্পেনিয়ন্স অ্যান্ড মেন্টর্স, এবং ভালো সার্কেলে থাকা, ঠিক আজকের সার্কেলের মতোই। এবং এটা যখন ঠিকভাবে কাজ করা শুরু করবে, এভরিথিং উড লুক রিয়েলি পারফেক্ট। এই ব্যাপারগুলো আমাদের কালচারের মধ্যে হয়তো এখন পর্যন্ত অত ডিপ রুটেড না, এবং আমি আশা করছি যারা এই ধরনের ওয়ার্কশপে জয়েন করছে তাদের এই রিয়েলাইজেশনগুলো আরও স্ট্রঙ্গার হবে। আমি ইয়াং পিপলদের যে জিনিসগুলো করতে এবং না করতে বলি, যে জিনিসগুলো করতে বলি সেগুলো মেনশন করি আগে। একটা বড় মিশন এবং গোল থাকা উচিত। একটু আগে এখানে মিস্টার আহসান হাবিব গুগল থেকে কথা বলেছেন, এই ধরনের গুগলের মতো কোম্পানিতে কাজ করার গোল থাকা দরকার, এবং এই গোলটাকে তারপর ইমপ্লিমেন্ট করার জন্য মেন্টর, কম্পেনিয়ন্স, গুড সার্কেলের মধ্যে থাকা দরকার। টু রিমেইনিং ইন গুড টাচ উইথ গুড ফ্রেন্ডস অ্যান্ড গুড কম্পেনিয়ন্স ইজ রিয়েলি বিগ পার্ট অফ ইউর লাইফ। তারপর আমরা যে নিজেরা রিয়েলি ভালো কাজ করছি, অনেক কিছু জানি এবং অনেক কিছু বুঝি, আমরা অনেক কিছু মানুষকে শেখাতে পারি, মানুষের সমস্যা আমাদের সলভ করার জন্য এনাফ আমাদের হাতে টুলস অ্যান্ড স্কিলস আছে, সেটাও মানুষকে বোঝানো দরকার। মার্কেটিং এবং নেটওয়ার্কিং স্কিলটাকে ডেভেলপ করা দরকার। দুনিয়ার কোনো না কোনো জায়গায় আমার জন্য হয়তো 10টা জব আছে এখন, যেগুলো আমার নিজের স্কিলের জন্য পারফেক্ট ম্যাচ হবে, কিন্তু কেউ এসে সেগুলো আমাকে ঘরে দিয়ে যাবে না, আমাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার প্রসেসে নেটওয়ার্কিং, মার্কেটিং, নিজের সাথে ওয়ার্ল্ডের কানেকটিভিটি গুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। পোস্ট কোভিড ওয়ার্ল্ড আমি মনে করি ডিফারেন্ট হবে। কেমন ডিফারেন্ট হবে? বেশিরভাগ জব, যে জবগুলোতে ইউ অল আর ইনভলভড, সেগুলো অনেকগুলোই অনলাইন হবে। ইউ মাইট হ্যাভ টু কম্পিট উইথ পিপল ফ্রম সাউথ আমেরিকা, ফ্রম আফ্রিকা, ফ্রম ভিয়েতনাম অ্যান্ড আদার প্লেসেস। এডুকেশনও অনলাইন হবে, সেটার বিগ একটা পজিটিভ দিক হচ্ছে অনেক কন্টেন্ট আমরা ফ্রি পাব, নিজেদের এনরিচ করার জন্য, নিজেদের এক্সপিরিয়েন্সকে আরও বাড়ানোর জন্য, যা আমাদের দরকার। আমার বয়স, তোমাদের বয়সে আমি যেগুলো পাইনি সেগুলো ইজিলি এখন অনলাইনে পাওয়া সম্ভব হবে। এটা একটা গ্রেট অপরচুনিটি। একজন MIT-তে পড়ায় স্টুডেন্ট আর ঢাকায় বসে অনলাইনে পড়ায় স্টুডেন্টের মধ্যে খুব বেশি ডিফারেন্স হয় বলে আমি মনে করি না। আমরা যদি ওয়ার্ল্ড কম্পিটিটিভ কেমন হবে সেটা বুঝতে না পারি, আমাদের জবগুলো অন্যরা নেওয়ার জন্য কন্টিনিউয়াস রেডি থাকবে। সো হাফ বেকড এবং হাফ ট্রেন্ড ওয়ার্ক ফোর্স ডেফিনেটলি ফিউচার ওয়ার্ল্ডে খুব একটা সাকসেসফুলি দাঁড়াতে পারবে না। এটার জন্য সবাইকে অ্যাক্টিভলি, যাতে ওয়ার্ল্ডের টপ নচ পিপলের মধ্যে নিজেদেরকে ইনক্লুড করা যায়, সেজন্য চেষ্টা করতে হবে। তা না হলে অন্যরা কম্পিটিশনে আমাদের জব নিয়ে নেওয়ার জন্য অলওয়েজ রেডি আছে। সো বাংলাদেশের ইকোনমিক্স ডাইনামিক্সটা নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হচ্ছে এই অ্যানিমেশনটা ঠিক মতো কাজ করছে না। এখানে তিনটা কম্পোনেন্ট, এগ্রিকালচার, রেমিটেন্স, বাইরে থেকে আমাদের লেবার ফোর্সে পাঠানো টাকা, ফরেন কারেন্সি, আর হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, হচ্ছে আমাদের মেইন ইকোনমিক সেক্টর। কিন্তু আমরা যদি এইগুলোকে বাংলাদেশ ইকোনমিকে আরও বড় করতে চাই, তাহলে যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা টেকনোলজি সেক্টর, যেটাতে ইউ অল আর ট্রাইং টু কন্ট্রিবিউট। এবং এই টেকনোলজি সেক্টরটাকে স্ট্রেংথেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ইনভেস্টমেন্ট ইন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং রিসার্চ, এগুলো খুবই কম বাংলাদেশে। আনফর্চুনেটলি এটাকে যদি স্ট্রেংথেন না করা যায় এবং টেকনোলজি সেক্টরকে যদি ইন্সপায়ার না করা যায়, বাকিগুলোকে গ্রো করা কঠিন। টেকনোলজির এখন পর্যন্ত অপরচুনিটি আনলিমিটেড। আমি আশা করছি ইউ ইয়াং পিপল নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে, আমরা যে আমাদের জেনারেশন যেগুলো খুব একটা করতে পারিনি, আমরা যেগুলোতে ফেল করেছি, সেগুলোতে তোমাদের পক্ষে কন্ট্রিবিউট করা সম্ভব হবে। একই কনটেক্সটে আমি ওয়ার্ল্ডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স,
এরিয়াতে কি পরিমাণ বিভিন্ন কান্ট্রি খরচ করছে সেটা দেখাচ্ছে। এখানে 2010 এ দেখাচ্ছে যে আমেরিকা সবচেয়ে বেশি খরচ করে, তাদের জিডিপি প্রায় তিন ভাগ শতকরা তিন ভাগ যা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। তাদের 1 মিলিয়ন পপ পিপলের মধ্যে প্রায় 5,000 মানুষ হচ্ছে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ আছে, যেটা একটা গুড নাম্বার। আমরা যদি চায়নার দিকে তাকাই, 2010 সালে তারা 1.5% জিডিপির টাকা, যেটা একটা বিরাট অঙ্ক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর রিসার্চের জন্য ব্যবহার করতো, এবং 1 মিলিয়নের মধ্যে 1,000 মতো তাদের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ট্রেন্ড ওয়ার্কফোর্স ছিল। এই পিকচারটা স্লোলি চেঞ্জ হচ্ছে 2011-2012-তে একটা জিনিস নতুন হচ্ছে, সেখানে পাকিস্তান এই ম্যাপের মধ্যে ঢুকলো, যেখানে প্রায় 0.7% জিডিপির টাকা তারা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যবহার করা শুরু করলো। চায়নার বাজেট আরো বড় হলো, চায়নাতে টোটাল নাম্বার অফ 1 মিলিয়নের মধ্যে প্রায় 1200-1300 মানুষ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ কন্ট্রিবিউট করার শুরু করলো, এবং বেশ কিছু নতুন নতুন কান্ট্রি এখানে জয়েন করলো। আরো যদি আমরা তাকাই, চায়না 2015 সালে দেখা গেল প্রায় অলমোস্ট 2 ভাগের মতো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ খরচ করছে। আমেরিকার পরিমাণটা বাড়ছে না, কিন্তু অন্যান্য দেশেরগুলো বাড়ছে। এটাকে যদি আমরা এখন তুলনা করি, ইন্ডিয়া একসময় খুবই ছোট ছিল, 2002 সালে মাত্র $12-13 billion খরচ করতো তারা রিসার্চে, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চের জন্য। 2012 সালে এসে প্রায় সেটা $40 billion মতো হয়ে গেল। ইন্ডিয়ার পপুলেশন আমাদের দেশের তুলনায় হয়তো বা 10 গুণ বেশি। ইন্ডিয়া যদি $40 billion রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য, সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য খরচ করে, বাংলাদেশ অন্তত $4 billion করা উচিত। বাংলাদেশ ঠিক একই সময় 2012 সালে মাত্র $30 মিলিয়ন খরচ করে। $4 বিলিয়ন ইন্ডিয়ার সাথে তুলনা করলে আমাদের খরচ করা উচিত ছিল, কিন্তু সেটা আনফর্চুনেটলি আমাদের দেশে হয়নি। আরেকটা জিনিস আমি আপনাদের নোটিস করার জন্য বলবো, সেটা হচ্ছে আমেরিকা এখন পর্যন্ত ওয়ার্ল্ডে লিড দিচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরিয়াতে, R&D তে, কিন্তু এখানে এই ইয়েলো কার্ভটা হচ্ছে চায়নার। চায়না স্লোলি আমেরিকার চাইতে একসময় বেড়ে, আমেরিকার চাইতে একসময় উপরে চলে যাওয়ার সম্ভাবনা আছে 2020-21 সালের দিকে। এই ট্রেন্ডটা কন্টিনিউ করার মাধ্যমে চায়না একসময় ওয়ার্ল্ডের লিডার হবে, এবং সায়েন্স টেকনোলজি এরিয়াতে যদি ইন্ডাস্ট্রি আমরা স্টিমুলেট করতে চাই, ইকোনমি স্টিমুলেট করতে চাই, আমাদের ইকোনমিকে গ্রো করতে চাই, R&D একটা ইম্পর্টেন্ট শর্ত। এটা হচ্ছে অনেকটা একটা বিল্ডিং এর মাটির নিচের ফাউন্ডেশন। ফাউন্ডেশন না থাকলে বিল্ডিং উপরের দিকে খুব বেশি উঁচু করা সম্ভব না। একটা কথা এই যুগে মানুষ বলে, সেটা হচ্ছে পৃথিবীতে যত সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার্স ছিল তার 90 ভাগই এখন বেঁচে আছে। এটার মানেটা কি? মানেটা হচ্ছে দুনিয়ার সব জায়গাতে এখন মানুষ জানে ইকোনমিক অ্যাক্টিভিটির একটা বড় অংশ হচ্ছে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং টেকনোলজি এরিয়া থেকে আসে, সবাই ইনভেস্ট করছে, এবং ট্রেন্ড ওয়ার্কফোর্স এই এরিয়াতে খুবই বেশি বেড়ে যাচ্ছে। এবং সেটার মানে হচ্ছে যে আমরা হিস্ট্রির সবাইকে যদি কাউন্ট করি কি পরিমাণ তারা সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে ছিল, কারেন্ট যারা বেঁচে আছে তাদের তুলনায় তারা কমই ছিল গত 10-15 হাজার বছরের ইতিহাসে। যা ছিল তার থেকে এখন 9-10 গুণ বেশি মানুষ এই ফিল্ডগুলোতে আছে, কারণ ইকোনমির একটা বড় অংশ হচ্ছে এই ফিল্ডে। আমরা এখন কথা বলতে পারছি দেশে, আমেরিকা থেকে দেশে বসে থাকা মানুষের সাথে, এটা এই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর কন্ট্রিবিউশনের কারণে। আজকে আপনারা ঘরে বসে শিখতে পারছেন, কোডিং এর ওয়ার্কশপে জয়েন করতে পারছেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ইনভেস্টমেন্টের কারণেই। সো আমরা যদি রিয়েলি এটা করতে পারি, আমাদের এই ছোট ইকোনমি যেটা বাম পাশে আমি দেখাচ্ছি, যেটা অনেকটা বলা যায় 3 চাকার গাড়ির মতো, বেবি ট্যাক্সির মতো, সেটাকে আমরা যদি 4 চাকার গাড়িতে কনভার্ট করতে চাই, তাহলে বিজ্ঞান আর প্রযুক্তিতে গবেষণার মাধ্যমে সেটা সম্ভব হবে। এবার আমি কিসের উপরে কাজ করি সেটা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলে শেষ করব। আমার কাজ কম্পিউটিং রিলেটেড কাজ হচ্ছে ডেটা কমিউনিকেশন, এর হার্ডওয়্যার তৈরি করা, ইমেজিং এবং সেন্সিং, এগুলোতে হিউজলি কম্পিউটিংয়ের একটা বড় রোল আছে। একটা সিম্পল ক্যামেরা আমি কারো হাতে দিয়ে দিলে সে যদি ইন্টেলিজেন্ট কোড অ্যান্ড কম্পিউটেশনাল প্রসেসিং ইউজ করতে পারে, সে সিম্পল ক্যামেরা থেকে অ্যামেজিং রেজাল্ট পাওয়া সম্ভব হবে। আমাদের ল্যাবে আমরা সেগুলোর উপর কাজ করছি। মেইন ড্রাইভিং ফোর্সটা হচ্ছে এটা, প্রতি 2 বছর গত 1 ডিকেডে ডেটা দ্বিগুণ হয়ে যেত। আজকে যা ডেটা 2 বছর পরে এক্স্যাক্টলি তার দ্বিগুণ হয়ে যেত, সেটাই ছিল ট্রেন্ড। এবং এই ট্রেন্ডটা প্রথম দিকে কিছু কয়েক বছর একই রকমই ছিল, তারপর দেখা গেল না এটা দ্বিগুণের চাইতে বেশি হচ্ছে। এটা অনেক বেশি, ট্রেন্ডটা এভাবে কন্টিনিউ করতে থাকলে 2030 সালের দিকে মানুষ বলছে যে প্রতি 12 ঘন্টায় ডেটা দ্বিগুণ হয়ে যাবে। তার মানে
সিভিলাইজেশন গত আজ পর্যন্ত গত 10-15-20 হাজার বছরে যে পরিমাণ ডেটা জেনারেট করেছে, আগামী 12 ঘন্টায় ঠিক সম পরিমাণ ডেটা জেনারেট করবে 2030 সালের পর থেকে। এই পরিমাণ ডেটা ডেটা সেন্টারগুলোতে গিয়ে জমা হয়। আমি এখানে একটা চার্ট দেখাচ্ছি যেটা হচ্ছে ডেটা সেন্টারে কত পার্সেন্ট ডেটা মানুষ ডেটা সেন্টার থেকে আদান প্রদানের মাধ্যমে ব্যবহার করে, কত পার্সেন্ট ডেটা ডেটা সেন্টারের ভিতরে কম্পিউটারগুলোর মধ্যে আদান প্রদান হয়। খুব ভালো করে লক্ষ্য করলে এখানে চোখে পড়বে যে প্রায় 86% ডেটা হচ্ছে আমাদের কম্পিউটারগুলো যে ডেটা সেন্টার আছে সেগুলোর ভিতরে আদান প্রদান হয়। মাত্র 13-14 ভাগ আমরা একজন আরেকজনের সাথে অথবা একজন ডেটা সেন্টারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে আপলোড ডাউনলোড করে করি। সো মূল সমস্যাটা হচ্ছে ডেটা সেন্টারগুলোর ভিতরে বিগ একটা প্রবলেম, একটা কম্পিউটারকে আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে কানেক্ট করা যাবে। এবং এই কানেকটিভিটির জন্য আগে যে পরিমাণ কেবল মানুষ ব্যবহার করত সেগুলো একটা বিগ মেস ছিল। এই মেসটাকে প্রিভেন্ট করার জন্য ইলেকট্রিক্যাল কেবল ইউজ না করে মানুষ ফাইবার অপটিক কেবল ইউজ করা শুরু করে। এবং ফাইবার অপটিক কেবলের সুবিধা হচ্ছে এখানে 1-2 গিগাবাইটের বদলে 100 গিগাবাইট ডেটা এক ফাইবারের মধ্যে দিয়ে ইজিলি যেতে পারে, 1000 1 টেরাবাইটের মতো ডেটা এক ফাইবারের মধ্যে দিয়ে ইজিলি যেতে পারে, যেটা ইলেকট্রিক্যাল কেবলে সম্ভব না। ফাইবার আবার 10-15-20-50 কিলোমিটার ইজিলি ডেটা নিতে পারে, যেখানে ইলেকট্রিক্যাল কেবল কয়েক মিটার মাত্র নিতে পারে। আমাদের কাজ হচ্ছে এই ফাইবার অপটিক্যাল কেবলগুলোকে কিভাবে আরো লো কস্টে করা যায়। কেন লো কস্টে করা দরকার, আমি একটা ইন্টারনেট থেকে নেওয়া এক্সাম্পল দিচ্ছি। দুইটা কম্পিউটারের মধ্যে একটা ফাইবার দিয়ে আমরা কানেক্ট করলে সেটার মধ্যে দিয়ে যদি 100 গিগাবিট ডেটা আমরা ট্রান্সফার করতে চাই, এই কানেক্টরটার দাম হবে সবচেয়ে সস্তা দামে যদি আমরা কিনি $500-600, আর যদি আমরা ভালো কোয়ালিটির কিনি $5000। তার মানে 1 গিগাবাইট ডেটা আমার ট্রান্সফার করতে প্রায় $50 লাগছে দুইটা কম্পিউটারের মাঝখানে। এখানে একটা চার্ট দেখাচ্ছি যেটা বিভিন্ন ধরনের কম্পিউটারের কানেকটিভিটির মধ্যে কি পরিমাণ খরচ হয় সেটাকে দেখাচ্ছে। সো এটা যদি দুই কম্পিউটারের মধ্যে আমি কানেকটিভিটি দেখাই, কারেন্টলি $50 মতো খরচ হচ্ছে আমাদের দুই কম্পিউটারের মধ্যে 1 গিগাবাইট ডেটা ট্রান্সফার করতে। গুগল রিসেন্টলি, ফেসবুক এবং গুগল বলল যে তারা $50 না খরচ করে তারা $0.50 খরচ করতে চাচ্ছে, কারণ তারা যে পরিমাণ ডেটা পায়, এখানে একটা ট্রেন্ড দেখাচ্ছে ডেটা যেভাবে এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে, এই এক্সপোনেনশিয়াল বাড়াটা কন্টিনিউ করবে। একসময় হয়তোবা এক্সপোনেনশিয়ালের এক্সট্রিমলি পাওয়ারফুল এক্সপোনেনশিয়াল ট্রেন্ডে কন্টিনিউ করবে, এবং যদি $50 পার গিগাবিটে খরচ করতে হয় তাহলে তাদের পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। সো তারা চাচ্ছে এগুলোর দাম কমে যাক। আমাদের ল্যাবে আমরা টেকনোলজি ডেভেলপ করছি কিভাবে $50 না পে করে কিভাবে $0.50 দিয়ে আমরা দুই কম্পিউটারকে 1 গিগাবাইট ডেটা ট্রান্সফার করার জন্য হেল্প করতে পারবো। এরপরে দুই কম্পিউটার ছাড়াও দুই বোর্ডের মধ্যে, দুই মডিউলের মধ্যে, দুই চিপের মধ্যে এবং উইদিন চিপ কম্পিউটার কানেকশনগুলো এখন অপটিক্যালি করতে চাচ্ছে। এগুলো এখন পর্যন্ত এক্সিস্ট করে না, কিন্তু ফিউচারে এগুলো দরকার হবে যদি আমাদের ডেটা সেন্টার এবং আমরা যে হারে ডেটা জেনারেট করছি সেটাকে আমরা সাস্টেনেবলি সেফ করতে চাই, সেগুলোকে প্রোটেক্ট করতে চাই। এর জন্য যে ধরনের রিসার্চ দরকার আমার ল্যাব সেই রিসার্চে ইনভলভ। ফিউচারে আর কি আছে, কোয়ান্টাম ইন্টারনেট আছে, কোয়ান্টাম কম্পিউটিং আছে। কোয়ান্টাম ইন্টারনেট কেমন হবে, এখানে কয়েকদিন আগে একটা নিউজ স্টোরি ছিল যেটাতে আমেরিকান গভর্নমেন্ট প্রায় $1.2 বিলিয়ন প্রায় $120 কোটি গ্র্যান্ট হিসেবে দিয়েছে একটা কোয়ান্টাম কম্পিউটিং বেসড কোয়ান্টাম ইন্টারনেট ক্রিয়েট করার জন্য, যেটা আনহ্যাকেবল, সেখানে রাশিয়ান হ্যাকার ঢুকতে পারবে না, সেখানে যা যে যা করতে চায় সেটা করতে পারবে না। এবং এই আনহ্যাকেবল কোয়ান্টাম ইন্টারনেটের মাধ্যমে মানুষ সিকিউরলি ব্যাংকিং, ইন্টেলিজেন্স, মানুষের যে ধরনের বিজনেসগুলোতে সুপার সিকিউরিটি দরকার হয়, ইলেকশন, ভোটিং সব কিছুকে করা সম্ভব হবে। এটার জন্য যে ট্রেন্ড মানুষ এখন পারসিউ করছে সেটার জন্য যে ধরনের হার্ডওয়্যার দরকার, যে ধরনের সেন্সর দরকার, যে ধরনের ডেটা রিসিভার দরকার, সেগুলোর উপর আমরা কাজ করছি। এবং আমাদের কাজ করার কাজের একটা মূল কম্পোনেন্ট হচ্ছে আমরা লাইট একটা ফোটন হোক অথবা 100 ফোটন হোক অথবা 1 বিলিয়ন ফোটন হোক, সেটাকে আমরা কোনো রকমের ফোটন মিস না করে ডিটেক্ট করার জন্য একটা টেকনোলজি ডেভেলপ করেছি। এটা হচ্ছে ফোটন ট্র্যাপিং টেকনোলজি অথবা লাইট ট্র্যাপিং টেকনোলজি। এটা অনেকটা কোনো একটা ব্ল্যাক হোলের মধ্যে কেউ ফোটন পাঠালে সেটা যেরকম ব্ল্যাক হোল থেকে অন্য কোথাও লস্ট হবে না, সেটা ব্ল্যাক হোলের মধ্যে সাকড হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, সেই ধরনের একটা টেকনোলজি। এবং এটার মাধ্যমে আমরা
অলরেডি কিছু ডেমোস্ট্রেট করেছি এবং এটি হচ্ছে আমার ল্যাবের কাজগুলোর একটা বড় অংশ। অ্যাপ্লিকেশনে কি আছে, কোয়ান্টাম কমিউনিকেশন আমি বললাম, আরও আছে হচ্ছে মেডিকেল ইমেজিং যেখানে পুরো বডির আমাদের স্ক্যান করা সম্ভব হবে, আছে হচ্ছে লাইডার যেটা দিয়ে মানুষ কার চালাতে পারবে, যেটা মানুষ কার চালানোর সময় একটা হয়তো লাইট বিম পাঠাবে, সেই লাইট বিমটা বিভিন্ন অবজেক্টের মধ্যে রিফ্লেক্টেড হয়ে ব্যাক করবে। আমি যদি 1000 ফোটন পাঠাই হয়তো একটা কি দুইটা ব্যাক করবে, সে একটা দুইটাকে আমি যাতে সেন্স করতে পারি, ডিটেক্ট করতে পারি, সেজন্য সুপার সেন্সিটিভ ডিটেকশন ডিভাইস দরকার, আমরা সেটার উপর কাজ করছি। এবং বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন আরও অনেক কিছু আছে যেগুলো এই ধরনের সুপার সেন্সিটিভ, হাইলি সেন্সিটিভ, সিঙ্গেল ফোটন লেভেলে ডিটেক্ট করার মতো ক্যাপাবিলিটি আমরা ডেভেলপ করতে পারলে এই ধরনের অ্যাপ্লিকেশন কোড ডেভেলপ করা যাবে। আর একটু আগে আমি বলেছি ডেটা সেন্টার রিলেটেড আরও যে ধরনের অ্যাক্টিভিটিগুলো রিয়েলি রেলেভেন্ট সেগুলোর উপর আমরা কাজ করছি। আমি এখানে স্টপ করব এবং আমি আশা করব আমাদের এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে মানুষ আমাদের বাংলাদেশে যারা আছে তারা একসময় ওয়ার্ল্ড স্টেজে মেজর প্লেয়ারের মধ্যে নিজেদেরকে ইনক্লুড করতে পারবে। এবং একই সাথে শেষ করার আগে প্রফেসর হাসনাইন হেকেল, প্রফেসর সাজ্জাদ হোসেন এবং অন্যান্য অর্গানাইজার, স্টুডেন্ট মেম্বার্স অ্যান্ড প্রফেশনালস যারা এই বিগ ইনিশিয়েটিভে কন্ট্রিবিউট করেছে, আমি তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। Thank you, Professor Saif Islam, sir. Thank you for your nice presentation. Now I'd like to invite Mujahidul Haq Abul Hassan Bhai. He is the Chairman and CTO of Dynamic Solution Innovators Limited, DSI. So he and his company is sponsoring to our organization, to our, I mean, programming competitions in previous years. So Mujahidul Bhai, please start your presentation. Okay, so before his speech, basically we like to present a short video on DSI. Hassan Haikal, can you please start that video? সবাই প্রথমে ধন্যবাদ জানাতে চাই বিএপিএস বিএসসিএস কর্তৃপক্ষকে আমাকে ইনভাইট করার জন্য, এই মহৎ একটা উদ্যোগে কিছুটা বলার সুযোগ দেওয়ার জন্য এবং ডিএসআই কে সুযোগ দেওয়ার জন্য, এটা স্পন্সর করার জন্য। এবং আমার খুবই ভালো লাগছে, আমার অত্যন্ত পরিচিত এবং শ্রদ্ধেয় শিক্ষক ফ্রেন্ড অনুজদেরকে এখানে দেখাতে এবং সবাই মিলে, ওনারা এবং আরো অনেকে মিলে যে এরকম একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে অনলাইন প্রোগ্রামিং কনটেস্টের ক্যাম্প করার জন্য, এটাতে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি যে বাংলাদেশে এরকম একটা সুন্দর জিনিস হচ্ছে। এই প্রোগ্রামিং কম্পিটিশনের সাথে আমার পার্সোনাল অনেক ইতিহাস আছে জড়িত, পার্সোনাল অনেক ফিলিং আছে, কারণ প্রোগ্রামিং কম্পিটিশন বাংলাদেশে যখন মোটামুটি শুরু হয় 1996 সালের দিকে, কায়কোবাদ স্যার ছিলেন, জাফর ইকবাল স্যার ছিলেন, অনেকেই ছিলেন এটাতে জড়িত। শুরুর দিকে অ্যাকচুয়ালি আমি বেশ অ্যাক্টিভ ছিলাম, তখন আমরা মাত্র বুয়েটে ঢুকি, আমরা 94 এর ব্যাচ, 94 এইচএসসি, তো 96 আমাদের ক্লাস শুরু হয়, তো মোটামুটি তখন থেকে প্রোগ্রামিং কম্পিটিশনে আমরা এঙ্গেজ হয়ে যাই। আমি যদিও ইলেকট্রিক্যালের, বাকি সবাই সিএসসি ছিল, তো আমরা বেশ ভালো ভালো মোটামুটি কম বেশি ভালো মন্দ রেজাল্ট করেছি। এসিএম প্রোগ্রামিং কম্পিটিশন হওয়ার আগে ন্যাশনাল কম্পিটিং প্রোগ্রামিং কনটেস্ট আয়োজন করা হয়েছিল,
আমার শ্রদ্ধা শিক্ষকরা এটাতে জড়িত 1996 এ ওখানে আমার টিম চ্যাম্পিয়ন হয়েছিল তারপর এসএম প্রোগ্রামিং কনটেস্টে ও রিজিয়নাল চ্যাম্পিয়ন হয়েছিল আমার টিম আমরা ওয়ার্ল্ড ফাইনালে গিয়েছিলাম সো এই প্রোগ্রাম কম্পিটিশনের সাথে আমার পার্সোনালি অনেক স্মৃতি অ্যাকচুয়ালি জড়িত এবং আমি আমার নিজের পার্সোনাল লাইফে আমার ক্যারিয়ারে প্রোগ্রামিং কম্পিটিশন থেকে যথেষ্ট পেয়েছি যথেষ্ট উপকার পেয়েছি এবং এটা আমাকে আমার ক্যারিয়ার ফরওয়ার্ড করার জন্য অনেক সাহায্য করেছে ইনফ্যাক্ট আমি যতগুলো কোম্পানিতে জড়িত ছিলাম ওখানে কিন্তু এটার প্রভাব এসেছে আমি বেশ কিছু কোম্পানিতে জড়িত ছিলাম আলহামদুলিল্লাহ সো ডিএসআই আমরা শুরু করি ডাইনামিক সলিউশন ইনোভেটার্স আমরা শুরু করি 2001 এ আমরা বইয়ের থেকে বের হয়ে বইটা আমাদের সময় অনেক সেশন জ্যাম হতো আমার 7 বছর লেগেছে আমাদের বের হতে তো ডিএসআই অ্যাকচুয়ালি 3 জন বইয়ের গ্রাজুয়েট কোফান করে একজন আমি আরেকজন হল মুশতাক আহমেদ যে আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট বয় ছিল আমাদের ব্যাচে এবং সেও প্রোগ্রাম কম্পিটিশনে এসএম প্রোগ্রাম কম্পিটিশনে অত্যন্ত জড়িত ছিল এবং সে আমার চেয়ে ভালো রেজাল্ট করেছিল আর আরেকজন হলো আমাদের ব্যবসায়িক ফ্রেন্ড সে প্রোগ্রাম কম্পিটিশন না করলেও বেসিক্যালি আমাদের সবাইকে অর্গানাইজ করেছে আমাদেরকে অনেক হেল্প করতো সো আমরা ডিএসআই শুরু করি আমরা ডিএসআই অ্যাকচুয়ালি শুরু করার আগেই প্রোগ্রামিং করতাম বাইরের ছোট ছোট কাজ করতাম ডিএসআই যখন শুরু করি তারপর ওগুলো ফর্মালি আমরা করা শুরু করি কোম্পানির নামে করা শুরু করি আগে হয়তো পার্সোনাল লেভেলে করতাম এবং একটা পর্যায়ে এসে আমি বিভিন্ন কারণে আর একটা কোম্পানিতে জয়েন করি ওটাও ওটার শুরুর ইতিহাস ডিএসআই এর সাথে অনেকটা জড়িত নাম হচ্ছে থেরাপ বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেকেই চিনে থেরাপকে খুব নিচে একটা সেগমেন্টে এবং 10-12 বছরে এই পুরো নিচ সেগমেন্টে একটা ন্যাশনাল ইউএস এ পুরো ইউএস একটা ন্যাশনাল লিডার হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই সেক্টর এই নিশ সেক্টরে এটা মোটামুটি খুবই পরিচিত ইউএস সেক্টরে হেলথ সেক্টরের এই ছোট অংশে এবং এটার যেমন প্রাইভেট কাস্টমার আছে আবার ইউএস বিভিন্ন স্টেটের গভর্নমেন্টও এটার কাস্টমার এবং সবচেয়ে মজার বিষয় যেটা যেটা কমপ্লিট ডেভেলপমেন্ট এবং শুধু যে সফটওয়্যার লিখে তা না সফটওয়্যার ডিজাইন করা আর্কিটেক্ট করা কাস্টমারের বোঝা এটা কিন্তু বাংলাদেশ থেকে হয় এখনো হচ্ছে এবং বেশ ভালোভাবেই হচ্ছে এটাতে আমার আমি থেরাপে থেরাপে প্রায় 200 মতো লোকজন আছে বাংলাদেশি আর ইউএসএ তো অবশ্যই আছে তো মজাটা হচ্ছে যে বাংলাদেশে বসে এরা কিন্তু ইউএসএ সারা নেশন জুড়ে একটা সফটওয়্যার চালাচ্ছে এবং এই থেরাপের পিছনে সাকসেসের পিছনে কিন্তু প্রোগ্রামিং কম্পিটিশনের ডাইরেক্ট লেভেল ইনডাইরেক্ট বেশ ভালো ভূমিকা আছে আমি ডিএসএতে ব্যাক করি 2015 এর পরে ডিএসআই অ্যাকচুয়ালি এই সময়ে বেশ এগিয়ে যায় এবং ডিএসআই আমরা বাইরের কাজ করি বাংলাদেশ বসে একই একজন বললেন আসান হাবিব ভাই বললেন সাইফুল ইসলাম স্যার বলছেন যে প্রোগ্রামিং এমন একটা জিনিস এটার কোনো বর্ডার নেই বাংলাদেশে বসে আমি আমেরিকার কাজ করতে পারি আমি ইউকের কাজ করতে পারি ফিনল্যান্ডের কাজ করতে পারি জাপানের কাজ করতে পারি মিডল ইস্টের কাজ করতে পারি এবং ওই স্ট্যান্ডার্ডে কাজ করতে পারি এটা সম্ভব এবং এটা আমরা প্রমাণ করেছি বাংলাদেশে বেশ কিছু কোম্পানি হয়েছে যারা এটা প্রমাণ করেছে তারা ওয়ান অফ দেম ডিএসআই ওয়ান অফ দেম আচ্ছা সো ডিএসআই 2001 থেকে অ্যাকচুয়ালি বাইরের কাজ করে আউটসোর্সিং আমরা করি আউটসোর্সিং অনেক কিছু হয় বাট সফটওয়্যার ডেভেলপমেন্ট আউটসোর্সিং করি আমরা এবং আমরা বিভিন্ন ধরনের মাইক্রোচিপ থেকে শুরু করে এয়ারলাইন্স ইন্স্যুরেন্স ব্যাংকিং লিগাল লজিস্টিক্স অনেক ক্ষেত্রেই আমরা কাজ করছি রানিং এক্সিস্টিং প্রজেক্ট আছে লং টার্ম প্রজেক্টস আছে এবং নতুন নতুন কাজ করে যাচ্ছি আর একটা মজার বিষয় হলো মোটামুটি গত 2 বছর ধরে আমরা আমাদের মনে হলো যে আমরা বাংলাদেশে বসে বাইরের এত কাজ করছি ডিএসআই এর সাইজ একটু আপনি আপনার ভিডিওতে দেখতেন মোটামুটি এখন 120 জনের মতো লোক আছে ডিএসআইতে তার মধ্যে বেশিরভাগই কিন্তু ইঞ্জিনিয়ার প্রায় 110 জনই ইঞ্জিনিয়ার আর বাকি কিছু সাপোর্ট স্টাফ সো আমরা কি করি আমরা ওই বাইরের কাজ করতাম সো 2 বছর আগে আমরা খেয়াল করলাম যে বাইরের এত কাজ করছি আমরা এত মানুষের উপকার করছি আমাদের দেশের ভিতরে কেন আমরা তাকাচ্ছি না সো গত 2 বছর ধরে আমরা শুরু করেছি আমরা দেশের ভিতরে ফোকাস করা শুরু করেছি এবং গভর্নমেন্ট সেক্টরে বেশ ভালো কন্ট্রিবিউশন করার জন্য আমরা রেডি হচ্ছি অলরেডি আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ এবং ন্যাশনাল স্কেলে কিন্তু আমরা কিছু কাজ করছি ডিএসআই আগে আমি পার্সোনালি ন্যাশনাল স্কেলে কাজ করেছি বাংলাদেশে টাইগার আইটির সাথে আর এখন ডিএসআই ডাইরেক্টলি ন্যাশনাল স্কেলে বেশ কিছু কাজ করছে এখন প্রোগ্রামিং এটা হচ্ছে কিন্তু ডিএসআই আপনারা যে শুনলেন যে 3 জন ফাউন্ডারের মধ্যে 2 জন এসএম প্রোগ্রামিং কম্পিটিশন খুবই অ্যাক্টিভ ছিল সো ডেফিনেটলি প্রোগ্রামিং কম্পিটিশনগুলোর
কারণে আমি বলবো বা উপলক্ষে এরকম কিন্তু ভালো একটা দুইটা কোম্পানি হয়েছে বাংলাদেশে এবং আরো হয়েছে। তো প্রোগ্রামিং কম্পিটিশন আমি মনে করি যে খুবই একটা ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটি বাংলাদেশের রেসপেক্টে। এটা দুইটা জিনিস আছে যে আমি যদি দেখি দুই দিক থেকে, এটা একটা স্পোর্টসের মতো, ক্রিকেটের মতো, ফুটবলের মতো, যেটাতে বেশ মজা পাওয়া যায়, একটা কম্পিটিশন হয়, এবং এই বয়সে আমরা যখন স্টুডেন্ট বা স্টুডেন্টের কিছু মানে পাস করার কিছু পরে, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সুন্দর একটা এন্টারটেইনমেন্টও পাওয়া যায়। আবার সাথে যেটা হয় যে আমরা কিন্তু প্রোগ্রামিং এর সাথে অভ্যস্ত হই। একটা জিনিস একটু বলি, আমরা এই কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট কিন্তু বাংলাদেশে কম না, বেশ ভালোই হচ্ছে, কয়েক হাজার কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট বের হয় প্রতি বছর। বাট আনফর্চুনেটলি এদের একটা বড় অংশই, যদিও তারা কম্পিউটার সায়েন্স পড়েছে, প্রোগ্রামিং করে এসেছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এসে এসে এদের একটা বড় অংশই আর প্রোগ্রামার হচ্ছে না বিভিন্ন কারণে। একটা বড় কারণ হচ্ছে ওরা প্রোগ্রামিং কম্পিউটার সায়েন্স কোর্স করার সময় হয়তো করেছে ক্লাস ওয়ার্ক হিসেবে কিছুটা, কিন্তু অ্যাকচুয়াল প্রোগ্রামিং ওরা করতে খুব একটা অভ্যস্ত না। বা যে কারণেই হোক, বাংলাদেশের বেশিরভাগ ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে যে পাস করছে ঠিকই, বাট তারা প্রোগ্রামার না, তারা আসলে একটা প্রবলেম দিলে সলভ করতে পারে না। এবং এটা আমি মনে করি যে আমাদের কোর্সগুলোর কোনো ঘাটতি নাই। আমরা বুয়েটের কোর্স সম্পর্কে আমরা জানি, ঢাকা ইউনিভার্সিটি কোর্স সম্পর্কে জানি, কোর্সগুলো ভালো, মডার্ন আধুনিক কোর্সই, কিন্তু শুধু কোর্স ফলো করা মুখস্থ তোতা পাখির মতো, তাতে যদি কেউ করে পরীক্ষায় হয়তো পাস হবে, কিন্তু যেটা যেটা হয় না সে আর প্রোগ্রামিং করতে পারে না, প্রবলেম সলভ করতে পারে না। এবং আমি মনে করি প্রোগ্রামিং কম্পিটিশনটা থাকলে এবং খুবই আনন্দের বিষয় যে আমাদের বেশ কিছু প্রতিযোগী শিক্ষক এবং কিছু বেশ কিছু ডেডিকেটেড পার্সন আছে, কায়কোবা স্যারের মতো, শাহরিয়ার মঞ্জুরের মতো, সাজ্জাদ হোসেন মতো, যারা এটাতে লেগে আছে এবং হেল্প করছে স্টুডেন্টদেরকে, যে যারা কম্পিটিশন করছে তারা কিন্তু প্রোগ্রামার, এবং সে তারা যখন বের হচ্ছে তার কিন্তু প্রোগ্রামিং করার আগ্রহ আছে, কারণ সে প্রোগ্রামিং করে মজা পায়। এই জিনিসটা একটা বড় ব্যাপার যে প্রোগ্রামিং করে মজা পায় কিনা। যদি মজা না পায় তাকে দিয়ে মানে বড় কাজ হবে না, অন্য সেক্টরে হয়তো হতে পারে, বাট প্রোগ্রামিং এ বড় কাজ হবে না, বা সফটওয়্যার ডেভেলপমেন্টে বড় কাজ হবে না। যে কোনো সেক্টরেই বড় কাজ করতে হলে অবশ্যই ওই সেক্টরে মজা পেতে হবে, এন্ড মজা পেলে তখন পরিশ্রমকার পরিশ্রম মনে হয় না। সাইফ ইসলাম স্যার সুন্দর একটা কথা বলেছেন যে ট্যালেন্ট হচ্ছে যে কনসেন্ট্রেটেড পরিশ্রমের ফসল, কিন্তু পরিশ্রমটা মানুষ করবে কখন, যখন মজা পাবে, অথবা কিছুটা করার পরে যখন সে অবস্থা হয়ে যাবে তখন আরো করবে আরো করবে। এইটার এই ক্ষেত্রে প্রোগ্রাম কম্পিটিশন খুবই ভালো সাহায্য করে। আমি নিজের আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমার বন্ধুদের খুব ক্লোজ বন্ধুদের অভিজ্ঞতা থেকে বলছি, যে এটা ভালো একটা সাহায্য করে। তো প্রোগ্রাম কম্পিটিশন খুবই জরুরি। আর বাংলাদেশের রেসপেক্টে, বাংলাদেশে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় ইয়ে হচ্ছে বেসিক্যালি আমরা লো কস্টে লেবার পাঠাই বাইরে, এবং বেশিরভাগ বৈদেশিক মুদ্রা আসে এই আমাদের শ্রমিক ভাইদের কল্যাণে, এবং আরেকটা অংশ আসে গার্মেন্টস সেক্টর থেকে। এবং সেটা হচ্ছে কি, আমাদের গার্মেন্টস এর খুবই লো কস্টের কি বলে শ্রমিক ভাই এবং বোনদের কল্যাণে। তো যদি দেখেন যে বাংলাদেশের বেশিরভাগ আয় কি হচ্ছে, লো কস্ট লেবার। সো এইটা ঠিক আছে, এখন হওয়া পর্যন্ত হয়তো ঠিক আছে, কিন্তু আমরা জানি যে অচিরে এই জিনিসগুলো আসলে কমে যাবে। লেবার হয়তো থাকবে, কিন্তু গার্মেন্টস এর ভবিষ্যৎ ভালো না, আমরা এটা সবাই মোরালেস জানি। অটোমেশন হচ্ছে, আরো বাড়ছে, অন্যান্য কাটরি এগিয়ে আসছে, তো এখানে আমাদের কি করা যায়। তো টেকনোলজি সেক্টরে একটা হলো বড় ভূমিকা আছে যেখানে ইয়ে হতে পারে। আর তার মধ্যে আমি বলবো টেকনোলজি সেক্টর অনেক বড় সেক্টর, কিন্তু তার মধ্যে প্রোগ্রামিংটা সবচেয়ে, আমি পার্সোনালি বলি যে মনে করি যে খুবই ইম্পর্টেন্ট। এই কারণে যে টেকনোলজি সেক্টর অন্যগুলোতে হয়তো অনেক ইনভেস্টমেন্ট দরকার, যেমন একটা যদি হার্ডওয়্যারে কিছু করতে হয় তাহলে ফ্যাক্টরি করতে হয়, ইয়ে করতে হয়, বড় ধরনের একটা মনিটারি ইনভেস্টমেন্ট দরকার, যেটা হয়তো ডিফিকাল্ট বাংলাদেশি মুহূর্তে হচ্ছে, কিছু কিছু হচ্ছে, বাট বড় স্কেলে করা একটু সময় সাপেক্ষ ব্যাপার। বাট প্রোগ্রামিং এমন একটা জিনিস যে প্রোগ্রামিং করতে লাগবে, আসলে একটা কম্পিউটার লাগে, যেটা এখন মধ্যবিত্ত খুবই রিচের মধ্যে 20,000-30,000 টাকায় কম্পিউটার পাওয়া যায়, খুবই মধ্যবিত্ত মানে নিম্ন মধ্যবিত্ত পরিবার অ্যাফোর্ড করতে পারে। এবং এই 20-30,000 কম্পিউটার দিয়ে কিন্তু যে প্রোগ্রাম করা যায় সেটা কিন্তু গুগলের ক্লাউডে চলতে পারে, আমাজনের ক্লাউডে চলতে পারে, এবং এটা কিন্তু সারা পৃথিবীর মানুষের প্রবলেমের সমাধান করতে পারে। সো এখানে আমার আমার প্রোগ্রামটা বাইরে পাঠাতে কিন্তু ভিসা লাগবে না, আমাকে কিন্তু সশরীরে যেতে হবে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেশে বসে কিন্তু প্রচুর কাজ করতে পারি। কিন্তু এটার জন্য কি লাগবে, প্রোগ্রামিং জানার লোকজন লাগবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে আল্লাহ অনেক মানুষ দিয়েছেন, 16 কোটি মানুষ দিয়েছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে
আমরা ওই যথাযথ শিক্ষা নিয়ে হয়তো বের হতে পারছি না বা যথাযথ ফিল ক্রিয়েট করতে পারছি না যে প্রোগ্রামাররা কাজ মানে মানে প্রোগ্রামিং শিখে মানুষ প্রোগ্রামিং করতে পারবে। আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জড়িত হিসেবে যেটা বলতে পারি, বাংলাদেশে বেশ অনেক সফটওয়্যার কোম্পানি আছে কিন্তু বাইরের কাজ করে এবং সাইজেবল কাজ করে এরকম সফটওয়্যার কোম্পানি আসলে বেশি নাই, এবং বড় সফটওয়্যার কোম্পানি ডিএসআই বা থেরা এই এরকম 100 বেশি এমপ্লয়ি আছে, 100 বেশি ইঞ্জিনিয়ার আছে যারা বাইরের কাজ করে, এরকম কোম্পানি আসলে খুব বেশি নাই। এবং আমি যদি বলি যে কেন বেশি নাই, তার একটা বড় কারণ আমি নিচে আমাদের ডাইরেক্ট অভিজ্ঞতা থেকে বলছি, একটা বড় কারণ হচ্ছে আমরা হিউম্যান রিসোর্স পাচ্ছি না। এবং একটা জিনিস যেটা পাশ করার পরে বই থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে সাত থেকে পাশ করার পরে অবশ্যই একটা অংশ বাইরে যাবে এবং সেটা খুব ভালো, বাইরে গিয়ে গুগলে কাজ করবে, আমাদের কাজ করবে, এবং এটাও দরকার কারণ ওরা গুগলে গিয়ে গুগলের কাজ করে কিছু কিছু কাজ যেগুলো বাংলাদেশে করা যেগুলো বাংলাদেশে পাঠাবে এবং পাঠাচ্ছে না, অ্যামাজনে যাচ্ছে অ্যামাজন থেকে কাজ পাঠাচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু একটা বড় বাংলাদেশেও কিন্তু সফটওয়্যারের ভালো ইউজের এরিয়া আছে, এবং একটা এই কারণে যে বাংলাদেশ জনসংখ্যা অনেক বেশি, বাংলাদেশের ইকোনমি যতই ছোট হোক 16 কোটি মানুষ কিন্তু বিশাল, এবং এখানে যে কোনো সেক্টর, যেমন আমরা যে বিএসএফ এর পক্ষ থেকে আমরা খুশি হবেন যে আমরা ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশনের সাথে কাজ করছি, এখানে 1.5 কোটি স্টুডেন্ট। আপনি যদি চিন্তা করেন কয়টা দেশে দুনিয়ার 1.5 কোটি স্টুডেন্ট নিয়ে মানুষ কাজ করে একটা সিস্টেমে বা একটা ইয়েতে, খুব বেশি নেই। বাংলাদেশ অষ্টম বৃহত্তম কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন, সো আর মনে হয় এখানেও অষ্টম বৃহত্তম, সো বেশ বিরাট বড় কাজ করার একটা সুযোগ আছে। কিন্তু এইটা আমরা কাজ করতে পারছি না কেন, আমাদের যথেষ্ট সংখ্যক কোয়ালিফাইড প্রোগ্রামার পাচ্ছি না। সিএসসি গ্রাজুয়েট হতে হচ্ছে কিন্তু প্রোগ্রামার পাচ্ছি না। তো সবাইকে অনুরোধ, এবং সবাইকে আমি এটাও বলতে চাই, অনেকেই খোঁজ খবর অতটা রাখে না, বাংলাদেশে কিন্তু বেশ কিছু সফটওয়্যার কোম্পানি আছে, আপনি যদি ভালো সফটওয়্যার প্রোগ্রামার হন, আপনি যদি প্রোগ্রামার হন, খুব ভালো হইতে হবে না, মাঝারি মানের প্রোগ্রামিং করতে পারেন, প্রবলেম সলভ করতে পারেন, এরকমও যদি হন, অনেক কোম্পানি আছে আপনাকে হন্যে হয়ে খুঁজতেছে। আর যদি আমি স্যালারির কথা ইয়ে করি, যখন গার্মেন্টস বা ইয়ে করে আমরা স্যালারি কত পাই, একজন গার্মেন্টস শ্রমিকের বেতন বাংলাদেশের প্রায় 6,000 থেকে 10,000, খুব বেশি হলে 12,000 টাকা, কিন্তু একজন প্রোগ্রামার বাংলাদেশে যদি কাজ করে এবং ভালো কোম্পানিতে যদি কাজ করে, ইনিশিয়াল স্টার্টিং হয় 40,000 টাকা দিয়ে, এবং খুব দ্রুতই সে 1,00,000 টাকা 1,00,000 টাকার উপরে চলে যায়, বাইরে কাজ করলে আরো বেশি হতে পারে। তো মানে এই এখানে যথেষ্ট সুযোগ আছে, বাংলাদেশেই কাজ করার অনেক সুযোগ, যারা বাইরে যাবেন অবশ্যই বাইরে যাবেন, বাইরে ওয়ার্ল্ড স্কেলে কাজ করার সুযোগ আছে, বাংলাদেশ থেকে ওয়ার্ল্ড স্কেলে কাজ করার সুযোগ আছে। তো সুযোগের অভাব নাই, শুধু যেটা করতে হবে প্রোগ্রামিং জানতে হবে, শিখতে হবে, এবং এটার জন্য এই প্রোগ্রামিং কম্পিটিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই অনলাইন ক্যাম্পটা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো থ্যাংক ইউ সবাইকে, আবারও থ্যাংক ইউ আমার সব শিক্ষকদেরকে, আমার কি বলে অনুষ্ঠানকে যারা এই এটা আয়োজন করেছেন এবং পরিশ্রম করছেন, মোস্টলি ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, ভালো একটা ভূমিকা রাখছেন দেশের উন্নয়নে। থ্যাংক ইউ। Now I'd like to invite Mizanul Chaudhary sir for his talk, Skill Development Through International Space Station Based Project. So Mizanul Chaudhary sir, he graduated from BUET in Mechanical Engineering. Then he did his service in Bangladesh from different government offices. And then he did his then did his master's from Texas A&M University, which is one of the top university in the world. So he joined MIT in 2013. Currently he works at MIT as a system administrator and architect for the Zero Robotics project. In the beginning I already mentioned the Zero Robotics project basically tries to promote robotic programming through International Space Station in collaboration. Mizanul Chaudhary, he is involved in overall system design, operations and architecture of the Geo Robotics project. He is the brain basically for this operation of Geo Robotics project. So before his joining, there was a simulation system that was run and almost every day it failed. So our Mizanul Chaudhary sir, he redesigned basically this system, and then it
improves a lot and its cost has been decreased a lot. As a result, he gets a special recognition award from Aeronautics and Astronautics Department of MIT. He has two patents, US patents, and he had the opportunity to work with several US astronauts, including Scott Kelly, Caddy Coleman, Michael Finke, George Chamitov, also a Russian cosmonaut, Mikhail Kronikov. So he has vast experience in space technologies. And as I also said, that recently he is trying to introduce our students to Japan Aerospace Exploration Agency, through which probably someday we will join the Zero Robotics programming competitions. And by the way, he has another quality. He is a well-known and singer and artist. So that is beyond his technology part. So let us welcome him and for his talk. Please, Nizam sir. Thank you. To Mr. Shomarek, I have a screen share for you. আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে, ইউ ক্যান কন্টিনিউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। গুড আফটারনুন, এখানে এখন দুপুর। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, স্পেশালি যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে, বিপি, বিএপিএস, বিএসসিএস, এবং যারা এই প্রোগ্রামের জন্য স্পন্সর করেছেন, তাদের হৃদয় বাংলাদেশ এবং ডাইনামিক সলিউশন ইনোভেটর। অ্যান্ড সবশেষে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ডক্টর প্রফেসর সাজ্জাদ হোসেন আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আর আমি সবগুলো প্রেজেন্টেশনই খুব এনজয় করেছি, স্পেশালি ডক্টর সাইফ ইসলাম খুবই ভালো প্রেজেন্টেশন দিয়েছেন, অনেক কিছু শেখার আছে সেখান থেকে। তো আমার নাম আপনারা দেখতে পাচ্ছেন স্লাইডে, মিজানুল হক চৌধুরী। আই এম ফ্রম MIT স্পেস সিস্টেম ল্যাবরেটরি। টুডে আমি স্কিল ডেভেলপমেন্ট থ্রু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বেসড প্রজেক্ট, তো এটার উপরে কথা বলবো। তো চলে যাই আমার, আমি কিসের উপর কথা বলবো সেটার এখানে কিছুটা ওভারভিউ আমি দিচ্ছি। আমাদের রিসার্চ অ্যাট MIT স্পেস সিস্টেম ল্যাবরেটরি, স্ট্যাম অ্যাক্টিভিটিস, স্পেস স্টেশনের যে আমরা স্ট্যাম অ্যাক্টিভিটিস করে থাকি সেটার উপরে কিছু কথা বলবো। তারপরে আসবে ISS এডুকেশন, স্পেশালি আমি জিরো রোবোটিক্সের উপরে কিছু কথা বলবো। তারপরে চলে যাব জ্যাক্সা কিবো ABC প্রোগ্রাম, যেটা জাপান থেকে রান করা হয়। সেখানে বাংলাদেশের ইনভলভমেন্ট, বাংলাদেশ কি করতে পারে সেটার উপর কিছু কথা বলবো। সবশেষে আমি কথা বলবো আমাদের একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, যেটা বাংলাদেশকে দিয়ে শুরু করব। এটা অ্যাকচুয়ালি ডেভেলপিং নেশন কান্ট্রির জন্য, তো আমি বাংলাদেশকে দিয়েই প্রথম শুরু করেছি, সেটার উপর কিছু কথা বলবো। তো MIT স্পেস সিস্টেম ল্যাবরেটরিতে আমাদের অনেক ধরনের প্রজেক্ট আছে, অনেক ধরনের রিসার্চ চলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেক্সিস, রোম,
Recon, Offerset, Spain, Spine App. তারপরে আমাদের আছে Astrobe, Spheres, Zero Robotics, and iSet. তা আমি সবগুলোর উপরে বলার আমার সময় হবে না। প্রত্যেকটি খুব ইন্টারেস্টিং প্রজেক্ট। তো তার মধ্যে আমার কাছে যে প্রজেক্টটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো iSet। iSetটা হলো ফিউচার আমাদের এখন স্পেস টেলিস্কোপ যেটা আছে হাবল টেলিস্কোপ সবচেয়ে পাওয়ারফুল, এবং ফিউচারে আরেকটা টেলিস্কোপ আসতেছে সেটার নাম হলো জেমস ওয়েব, সেটা আরও পাওয়ারফুল। এবং এই টেলিস্কোপে থিওরি হলো নিউটনিয়ান টেলিস্কোপ থিওরি। অ্যাকচুয়ালি নিউটনিয়ান টেলিস্কোপ হলো একটা বড় মিরর থাকবে, সেই মিররে সব লাইটগুলো আসবে, লাইটগুলো রিফ্লেক্ট করবে মিররে, মিররে রিফ্লেক্ট করে একটা পয়েন্টে জড়ো হবে, সেটা আমরা বলি ফোকাল পয়েন্ট। এবং সেই ফোকাল পয়েন্টে আমরা মাইক্রোস্কোপ বা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে আমরা এটাকে অনেক বড় করে দেখি। হাবল টেলিস্কোপেরও একই থিওরি। আর জেমস ওয়েব টেলিস্কোপ এখানে যে পার্থক্য হলো সেটা হলো যে একটা বড় মিরর থাকবে না, সেই মিররকে বিল করা হবে ছোট ছোট হেক্সাগোনাল পিস দিয়ে, হেক্সাগোনাল মিরর দিয়ে। এই পিকচারে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো মিরর, হেক্সাগোনাল মিরর। আমাদের প্রথম যে স্পেস জেমস ওয়েব টেলিস্কোপ হবে সেটার মিরর সংখ্যা হবে 18টি, 18 মিরর থাকবে। এবং এই 18 মিরর্স দিয়ে যে ম্যাগনিফিকেশনটা হবে সেটা হাবল টেলিস্কোপ থেকে 180 টাইমস বিগার। সো এই মিররগুলো পাশাপাশি বসাতে হবে, এবং ফিউচারে এই মিরর সাইজ আরও বড় হবে। আমরা শুরু করছি 18 দিয়ে, ফিউচারে দেখা যাবে যে 1000 মিরর্স সাইড বাই সাইড বসাতে হবে। এবং এই 1000 মিরর্স সেট করে এই পৃথিবী থেকে স্পেসে লঞ্চ করাটা ইম্পসিবল। তো সেই জন্য আমরা কীভাবে এগুলো ইনস্টল করবো, এই মিররগুলো পাশাপাশি একেবারে প্রিসিশন মেজারমেন্ট মেনটেন করে আমরা কীভাবে সেখানে বসাবো, সেই বসানোর জন্য আমরা ইউজ করব আমাদের রোবট, সেটা হলো অ্যাস্ট্রোবি। এই ধরনের রোবট থাকবে, স্ফিয়ার্স সেটাও এক ধরনের রোবট। আমি স্ফিয়ার্সের সম্বন্ধে কিছু বলবো, তারপর অ্যাস্ট্রোবিতে যাবো। তো স্ফিয়ার্স রোবটটা MIT-তে ডেভেলপ করা হয়েছিল 2006-এ। এটা স্ফিয়ার্স অ্যাকচুয়ালি সিস্টেম একটা, এই সিস্টেমে তিনটা স্যাটেলাইট থাকে। এখানে দেখতে পাচ্ছেন পিকচারে একটা রেড, একটা অরেঞ্জ, একটা ব্লু। এই তিনটা স্যাটেলাইট মিল একসাথে হয়ে স্ফিয়ার সিস্টেম ক্রিয়েট করে। এই স্ফিয়ার সিস্টেমের মাধ্যমে আমরা অনেক ধরনের রিসার্চ করে থাকি, সেন্সর, কন্ট্রোল সিস্টেম, অ্যালগোরিদম। এই যে আমরা রোবটকে নেভিগেট করতে করতে সেই মিররগুলো সাইড বাই সাইড বসাবো, এই ধরনের অ্যালগোরিদম, প্রোগ্রামিং আমরা সেখানে টেস্ট করি। তারপরে সেখানে সেন্সিংয়ের ব্যাপার আছে, নেভিগেশন, ট্রান্সলেশন, কোঅর্ডিনেশন, অনেক কিছু আছে। সেগুলো সব কিছু আমরা এক্সপেরিমেন্ট করছি স্ফিয়ার সিস্টেম দিয়ে। তো স্ফিয়ার সিস্টেমটা ডেভেলপ করেছে 2006-এ, এবং রিসেন্টলি আফটার 15 ইয়ার্স এই স্ফিয়ারটা অনেক পুরনো হয়ে গেছে, এটার হার্ডওয়্যার সফটওয়্যার অনেক পুরনো হয়ে গেছে। আমরা এখন লেটেস্ট যেসব অনেক সফটওয়্যার পাচ্ছি যেগুলো আমরা ইউজ করতে পারি এইসব রোবোটিক্সে, সেই স্ফিয়ার্স রোবট আমরা সেটা করতে পারছি না। সেজন্য আমরা স্ফিয়ার্সের রিপ্লেসমেন্ট আমরা করেছি অ্যাস্ট্রোবি, যে অ্যাস্ট্রোবি হার্ডওয়্যার। এটাকে আমরা স্যাটেলাইটও বলি, আমরা রোবটও বলি। অ্যাকচুয়ালি স্যাটেলাইটে যা কিছু করতে পারে সব কিছুটার মধ্যে আছে,
আর এটার হার্ডওয়্যার নিউ, এটার অপারেটিং সিস্টেম সবই নিউ, যার জন্য আমাদের এখন খুব ইজি হচ্ছে এটার সঙ্গে কমিউনিকেট করা থ্রু আইফোন, আইপ্যাড, পিসি, এনিথিং। তো এরপরে এটা হলো এটা হলো জেমস ওয়েব টেলিস্কোপ, যেটা ফিউচারে স্পেসে হাবল টেলিস্কোপের মতো ঘোরাঘুরি করবে। তো এই পুরো টেলিস্কোপটা বিল্ড করা হবে স্পেসে, এটা আমরা আর্থে বিল্ড করে তারপর পাঠাবো না, আমরা স্পেসে বিল্ড করব। এই টেলিস্কোপটা দেখতে পাচ্ছেন, এটার নিচের যে বেসটা এটা একটা ফুটবল ফিল্ডের সাইজের বড়, এবং মিররটা যেটা হবে এখানে ছোট মিরর দেখা যাচ্ছে, কিন্তু ফিউচারে এখানে 1000 মিরর থাকবে, যত ইচ্ছা তত মিরর বসানো যাবে। তো সেই বসাবে আমাদের অ্যাস্ট্রোনট, আমাদের এই রোবটগুলো সেখানে যে বসাবে, কারণ অ্যাস্ট্রোনট দিয়ে সেগুলো বসানো অনেক এক্সপেন্সিভ এবং অনেক রিস্কি। তো সেই জন্যই এই অ্যাস্ট্রোবি আমরা ইউজ করব, এবং এই অ্যাস্ট্রোবি আমরা যে ন্যাভিগেশনে যেটা বললাম যে ন্যাভিগেশন করানো, এই অ্যালগোরিদম, এই অ্যালগোরিদম আমাদের স্পেসে অনেক ধরনের প্রবলেম হয়, সোলার ফ্লেয়ার, অ্যাস্ট্রয়েড, মিটারয়েড, এগুলো কন্টিনিউসলি আসতেছে, সেগুলি মোকাবেলা করে কিভাবে আমাদের রোবট যে সেই স্পেসে কাজগুলো করবে সেটার জন্য আমরা কন্টিনিউসলি অ্যালগোরিদম টেস্ট করছি। এবং এই অ্যালগোরিদম টেস্ট করার জন্য আমরা হেল্প নিচ্ছি, আমরা তো নিজেরাই নিজেরা তো করছি কন্টিনিউসলি, আমরা তার পাশাপাশি আমাদের যে ইয়াং জেনারেশন ব্রেইন, সেই ব্রেইনকে আমরা ইউজ করার চেষ্টা করছি থ্রু মিডল স্কুল এবং হাই স্কুল। তো সেই জন্য আমি পরে সেটাতে যাব, জিরো রোবোটিক্স প্রজেক্ট। তো তার আগে আমি একটু দেখাচ্ছি আমরা আমার স্পেস সিস্টেম ল্যাবে আমার ডেইলি যে কাজগুলো হয়, আমি সেখানে বসে বসে এখন সেটা হচ্ছে না, এখন আমাদের রিমোটলি করতে হচ্ছে কোভিডের কারণে, কিন্তু আমরা সবসময় ওই সকালে গিয়ে অ্যাস্ট্রোনটদের সঙ্গে আমরা স্পিয়ার্স রোবটের আমরা টেস্ট করতাম, অ্যালগোরিদম টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট আমরা সেখানে করতাম, সেটা এভরিডে আমরা করতাম। আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যাস্ট্রোনটরা আমাদের স্পিয়ার্স টেস্ট করছে, আমাদেরকে হেল্প করছে, আমরা এখান থেকে ডিরেকশন দিই সব, তারা আমাদের ডিরেকশন সলিউশনে কাজ করে এবং আমাদেরকে রিপোর্ট পাঠায়, এবং এই রিপোর্ট কন্টিনিউসলি নাসাতে আসতেছে, আমাদের কাছে এমআইটিতে আসতেছে। তো জিরো রোবোটিক্স প্রজেক্ট যেটার জন্য আমি হায়ার হয়েছি, আমাকে হায়ার করেছিল 2013-এ, জিরো রোবোটিক্স প্রজেক্টটা অ্যাকচুয়ালি যেটা বললাম যে আমরা তো কন্টিনিউসলি অ্যালগোরিদম টেস্ট করছি, তো অ্যালগোরিদম টেস্ট করার জন্য র্যান্ডম ব্রেইন দরকার, সেই র্যান্ডম ব্রেইন আমরা ইউজ করছি আমাদের নেক্সট জেনারেশন মিডল স্কুল হাই স্কুল স্টুডেন্ট। এরা বিভিন্নভাবে চিন্তা করতে পারে, যেটা আমাদের ম্যাচিওর ব্রেইন অনেক সময় যখন বেশি জ্ঞান থাকে তখন কিন্তু তাদের দিয়ে কাজ হয় না, কাজ হয় সাধারণ মানুষ দিয়ে। অনেক বড় বড় এন্টারপ্রেনর বলেছে যে বিজনেস আইডিয়া মোস্টলি কামস ফ্রম জেনারেল পিপল, আমরা ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট আমরা আমাদেরকে যখন কোনো একটা ইউজ কেস বা কোনো একটা প্রজেক্ট চিন্তা করতে বলা হয় তখন আমরা খুব কঠিনভাবে চিন্তা করি, আমরা সহজভাবে চিন্তা করতে পারি না, যার জন্য আমরা কোনো ইনোভেটিভ কোনো প্রোডাক্ট আমরা তৈরি করতে আমাদের খুব প্রবলেম হয়। সেই জন্য ইজিভাবে চিন্তা করা, ইজিভাবে চিন্তা করাটা খুব কঠিন, সেই জন্য আমরা আমাদের নেক্সট জেনারেশন হেল্প নিচ্ছি, তারা
উল্টো পাল্টা ভাবে বিভিন্ন ভাবে চিন্তা করতে পারে, কারণ তাদের তাদের মাথায় যে এটা এইভাবে করলে এই প্রবলেমটা ওইভাবে করলে সেই প্রবলেম হবে সেই জিনিসটা তারা চিন্তা করে না খুব একটা, যেটা সায়েন্টিস্টরা করে, যারা ম্যাচিউরড সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার তারা অনেক কিছু সেফটি ফ্যাক্টর নিয়ে আসে, তখন ওই প্রজেক্ট পুরোপুরি বন্ধই হয়ে যায়। সেই জন্য জিরো রোবোটিক্সটা খুবই ইন্টারেস্টিং। আমরা আমাদের রিসার্চের পাশাপাশি এই প্রজেক্টটা আমরা রান করি, এটা স্ট্যাম এডুকেশনের জন্য। ইউএসএতে দেখা গেছে ইউএসএতেই স্ট্যাম এডুকেশন খুব উইক, যার জন্য আমাদের ফিউচার অনেক উইক উইক হয়ে পড়ছে। তো এই ফিউচার জেনারেশনকে এনকারেজ করার জন্য দেখা গেছে যে আমাদের নেক্সট জেনারেশন স্পেস টেকনোলজিকে খুব বড় কিছু মনে করে, এবং ওটার কথা শুনলে তারা এক্সাইটেড হয়ে যায়। স্পেস, আমি অ্যাস্ট্রোনট সঙ্গে কাজ করবো, অ্যাস্ট্রোনটের সঙ্গে এটা করব, এটা করবো, সেটা করবো, এইসব কথা শুনলে তারা খুবই এক্সাইটেড হয়। তখন আমি প্রিভিয়াস প্রেজেন্টেশনের যেটা শুনলাম যে ইন্টারেস্ট থাকলে অটোমেটিক্যালি সে করতে থাকে, তো এখানেও সে একই জিনিস, ইন্টারেস্ট বাড়াতে হবে আগে। তো স্টুডেন্টদের ইন্টারেস্ট আমার দেখা গেছে তারা এই ধরনের জিনিস স্পেস রিলেটেড কাজ করতে খুব পছন্দ করে, যার জন্য আমরা এই জিরো রোবোটিক্স প্রোগ্রাম আমরা পাশাপাশি করি, প্রতি বছর দুইবার হয়। সেখানে আমরা স্টুডেন্টদেরকে আমরা কিভাবে অ্যালগোরিদম লিখবে, কিভাবে প্রোগ্রামিং করবে সি প্লাস প্লাসে, সিতে, সেগুলো আমরা শেখাই, এবং সেটার জন্য একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করেছি যেটা খুবই ইজি, খুব কঠিন না। একটা হলো টেক্সট বেস, যারা খুবই অ্যাডভান্স, যারা প্রোগ্রামিং করতে জানে, আরেকটা হলো গ্রাফিক্যাল, গ্রাফিক্যাল ইন্টারফেস আমরা ক্রিয়েট করেছি, যেটা যারা প্রোগ্রামিং জানে না তাদের জন্যই ইজি হবে। সেখানে শুধু সে বলবে এতটুকু বুঝবে যে আমি এই এই অবজেক্টটা এই পজিশন থেকে সেই পজিশন নিতে চাচ্ছি এবং এটাকে ঘুরোতে চাচ্ছি 90 ডিগ্রি। আমরা যদি 90 ডিগ্রিও না বুঝি, আমরা বলতে পারি যে ইস্ট থেকে ওয়েস্টে তুমি ঘোরাও, এতটুকু অ্যাটলিস্ট বোঝা যায়, তাই না? সেই জন্য সিস্টেমটা এমনভাবে করা ডিজাইন করা হয়েছে যেন নন প্রোগ্রামাররাও সেটা প্রোগ্রামিং করতে পারে। তো সেই জন্য আমরা হাই স্কুলের জন্য আমরা করেছি টেক্সট বেজ, যারা কোডিং লিখে, আর গ্রাফিক্যালটা আমরা ইউজ করছি মিডল স্কুলের জন্য, যাদের যারা কোডিং করতে পারে না কিন্তু কোডিং গ্রাফিক্যাল গ্রাফিক্যালি কোডিং করে কোডিংটা কী লিখে কী করেছে সেটা সে দেখতে পারে, তার যদি ইন্টারেস্ট থাকে সে সেখান থেকে লার্ন করবে, আর আমরাও হেল্প করি। তো যাই হোক, এইভাবে তারা প্রোগ্রামিং করছে, প্রতি বছর দুবার আমরা প্রোগ্রাম করি, এবং সেখানে অনেক টিম থাকে বিভিন্ন, এখন এটা ইন্টারন্যাশনাল, যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মেম্বার কান্ট্রি তাদের স্টুডেন্টরাই শুধু জয়েন করতে পারে, এবং তারা আমাদের প্রোগ্রামে জয়েন করে, ওরা কোডিং করে, তার মধ্যে টপ 10 যারা তারা ফাইনালে যায়, ফাইনাল থেকে যারা টপ 2 তাদের কোড আমরা স্পেস স্টেশনে অ্যাকচুয়াল হার্ডওয়্যার স্ফিয়ার্স অথবা অ্যাস্ট্রোবি সেখানে আমরা আপলোড করি, এবং আমাদের স্টুডেন্টরা তখন দেখে আর্থে বসে, ও মাই গড, আমার কোড দিয়ে সেই স্ফিয়ার্স মুভ করছে এবং অ্যাস্ট্রোনট সেগুলো মুভ করানোর জন্য হেল্প করছে। স্টুডেন্ট সেই এক্সাইটমেন্ট আমার অসম্ভব ভালো লেগেছিল, এবং আমি তখন কন্টিনিউসলি চিন্তা করতাম যে এটা আমি দেখাচ্ছি আমাদের, সরি, এটা একটা ভিডিও, এখানে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রোনটরা কথা বলছে স্টুডেন্টদের সাথে। সেটা আমাদের জিরো রোবোটিক্স প্রোগ্রামে একটা ভিডিও দেখালাম। তারপর আমাদের প্রোগ্রাম হওয়ার পরে আমরা স্টুডেন্টদেরকে আমরা ল্যাব ট্যুর দিই, সেই ল্যাব ট্যুরে তারা হ্যান্ডস অন ট্রেনিং
পাই, কিভাবে স্পিয়ার্স আমরা টেস্ট করি, কিভাবে স্পিয়ার্স আমরা কোড আপলোড করি এবং সেটা আমরা কিভাবে নেভিগেশন করাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেস্ট বেডে আমাদের স্পিয়ার্স এবং এখানে আমাদের কন্ট্রোল সিস্টেম ল্যাপটপ অথবা ডেস্কটপ, সেখানে আমরা কন্ট্রোল করছি। আমাদের স্টুডেন্টরা সেখানে দাঁড়িয়ে দেখছে, আমাদের যে মেন্টর এডুকেটর তারা এক্সপ্লেইন করছে যে কিভাবে এটা কাজ করে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে এই সেম প্রোগ্রামে আমাদের বাংলাদেশকে কিভাবে আনা যায়। তো বাংলাদেশকে আনার যেটা ডক্টর সাইফে বলেছেন যে আমরা এখানে থাকি কিন্তু আমাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে, উইচ ইজ ট্রু। আমি এমএটিতে যখন জয়েন করলাম তারপর পরে এই স্পেসের এইসব অ্যাক্টিভিটিস দেখে, বিশেষ করে জিরো রোবোটিক্স অ্যাক্টিভিটিস দেখে আমার সবসময় মনে হতো যে বাংলাদেশ স্টুডেন্টদের কী আনা যায়। কিন্তু আমি পরে দেখলাম যে এটা খুবই একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার, কারণ বাংলাদেশ অ্যাজ এ নেশন দে আর নট মেম্বার অফ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। বাংলাদেশ কোনো ধরনের স্পন্সর বা কোনো ধরনের অ্যাক্টিভিটিস, কোনো ধরনের রিসার্চ, কোনো কিছুই বাংলাদেশ এখন করছে না, যার জন্য বাংলাদেশকে ওরা মেম্বার কান্ট্রি হিসেবে কাউন্ট করছে না। তো সেই জন্য বাংলাদেশ যদি জিরো রোবোটিক্স এই ধরনের প্রোগ্রামে জয়েন করতে চায় যেটা স্পেস স্টেশনে রান করে, সেটার জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে কিছু স্পন্সর করতে হবে। বাংলাদেশের কাছে এটা তেমন কিছু না কিন্তু আমার কাছে অনেক বড়। তো আমি, কারণ আমি দেখেছি কেউই এই ব্যাপারে অতটা ইন্টারেস্টেড ছিল না, যেটা ডক্টর সাইফও বলেছেন যে এডুকেশন এবং রিসার্চ স্টেম এডুকেশন বাংলাদেশকে অনেক বেশি ইনভেস্ট করা উচিত। কিন্তু আমি রিয়েলিটিতে যেটা দেখলাম যে এটাকে হয়তো এটা আমারই ফেলিওর যে আমি এটা ঠিকমতো এক্সপ্লেন করতে পারিনি। তো বাংলাদেশকে যা বাংলাদেশকে 100K পার ইয়ার দিতে হবে যদি এই জিরো রোবোটিক্সে জয়েন করতে হয়। তখন আমি ভীষণ ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম এবং ডিপ্রেসড হয়েছি ঠিকই কিন্তু আশা ছাড়িনি। তো ওই সময় আমাদের জিরো রোবোটিক্স প্রোগ্রামে এসেছিল জ্যাক্সা থেকে, জ্যাক্সার অফিসিয়ালরা, আমরা কিভাবে জিরো রোবোটিক্স প্রোগ্রাম রান করি এবং তারা ঠিক আমাদের জিরো রোবোটিক্স প্রোগ্রাম মতো একটা প্রোগ্রাম ওরা রান করতে চায়। তখন আমি ওদেরকে যতটুকু পেরেছি নলেজ ট্রান্সফার করেছি, ওদেরকে হেল্প করেছি। তো সেটার সুযোগ নিয়ে আমি তখন ওদেরকে বলেছিলাম যে তোমরা বাংলাদেশকে এই প্রোগ্রামে অ্যাড করো। তো আমাকে তখন জ্যাক্সার অফিসিয়াল বলে, এটা তো গভর্নমেন্ট একটা অর্গানাইজেশন, তো আমাদের গভর্নমেন্টের পারমিশন নিতে হবে। পারমিশন নেওয়ার পরে যখন আমরা এই পারমিশন পাবো তখন আমরা তোমাকে জানাবো এবং তোমার গভর্নমেন্ট তখন একটা এগ্রিমেন্ট করতে হবে আমাদের দেশের সাথে, তখন তোমরা করতে পারবে। তো যা হোক, এই ডিসকাশন হয়েছিল গত বছর জানুয়ারিতে। দীর্ঘ এক বছর পরে এই বছরের জানুয়ারিতে ওরা জানিয়েছিল আমাকে যে আমরা, আমাদের গভর্নমেন্ট তোমাদের দেশকে অ্যাপ্রুভ করেছে। অ্যাকচুয়ালি এটা মার্চে জেনেছি যখন COVID-19 সিরিয়াস হয়ে যাচ্ছিল, তখন আমি মনে মনে ভাবছিলাম যে এমন একটা সময় এই প্রপোজালটা পেলাম এখন COVID-19, কিন্তু তারপরই চিন্তা হলো না এটাই এখন ভালো সুযোগ। এখন সবাই ঘরে বসে আছে, আমাদের স্টুডেন্টরাও বসে আছে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে, তাদেরকে এই এই এটাতে ইনভলভ করতে হবে। তো যাই হোক, আমি তখন গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের সাথে কথা বলে এই প্রোগ্রামটা আমি অফিসিয়ালি অ্যাপ্রুভ করিয়েছিলাম এবং এটা সাথে বাংলাদেশ মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনভলভ এবং তার আন্ডারে যে ন্যাশনাল সায়েন্স NMST ন্যাশনাল মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা ইনভলভ। তো কিবো জ্যাক্সার প্রোগ্রামের মধ্যে বলা হয় কিবো ABC। এটা কিবো হলো জ্যাক্সার জাপানের মডিউল যেটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে,
তাদের মডিউলটা অনেক বড় এবং তাদের একটা প্রোগ্রাম আছে সেটাকে বলে কিবো এবিসি। এই এবিসি প্রোগ্রামের আন্ডারে তাদের অনেকগুলো প্রজেক্ট আছে, তার মধ্যে কিবো আরপিসি একটা হচ্ছে রোবোটিক্স প্রোগ্রামিং কম্পিটিশন, আর একটা হলো কিবো AHIS হুইচ ইজ এশিয়ান আর্ব ইন স্পেস। তো আমি তখন প্রথম যেহেতু আমাদের স্টুডেন্টরা ঘরে বসে আছে কোভিডের সময় সবাই খুব ডিপ্রেসড, আমি এই কিবো আরপিসিটা শুরু করার ইনিশিয়েটিভ নিয়েছিলাম এবং আমাদের প্রথম মিটিং আমরা করি June 24th। সেখানে আমাদের মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অফিসিয়ালসরা ছিলেন, আরও অনেকে বাংলাদেশের অনেক প্রফেসর, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর তারা ছিলেন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা রেসপন্স পেয়েছিলাম। তো আমরা 168 স্টুডেন্টকে আমরা আনতে পেরেছিলাম, 48 টিম আমরা তৈরি করেছি তার থেকে, এবং এর মধ্যে 27 ইনস্টিটিউশন বুয়েট থেকে শুরু করে NSU, কুয়েট, চুয়েট, যারা যেসব নামি দামি ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টরা এটাতে জয়েন করেছিল। এবং তারপর থেকে আমরা প্রতি সানডেতে মিটিং করি, তাদেরকে ট্রেনিং দেই, ট্রেনিং দিয়ে আসছে সেখানে বিশেষ করে কিভাবে রোবোটিক্স প্রোগ্রামিং করা যায়, কিভাবে রোবটকে নেভিগেশন করানো যায়, সেসব সম্বন্ধে আমরা ট্রেনিং দিয়ে আসছি। এবং ট্রেনিংয়ের সাথে সাথে আমরা প্রতি সানডেতে আমরা স্টুডেন্টদের প্রোগ্রেস দেখি, সেখানে তারা ডেমো দেয়, তারা আমরা তাদের সেটা নিয়ে ডিসকাস করি, তাদের প্রোগ্রেস দেখি, কোয়েশ্চেন অ্যান্সার সেশন আসছে সেটাতে আমরা হেল্প করি। তো এটা এই প্রোগ্রামিং কম্পিটিশনটা জাপান শুরু করেছে এটা অ্যাস্ট্রোবি দিয়ে, যেটা নাসার অ্যাস্ট্রোবি। অ্যাস্ট্রোবিটা একেবারে নতুন, এটার সফটওয়্যার নতুন, এটার হার্ডওয়্যারও নতুন। আমি কারেন্টলি MIT-তে অ্যাস্ট্রোবি অ্যানোস্ফিয়ার্স রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কাজ করছি, সেখানে আমরা অ্যাস্ট্রোবি বিল্ড করছি, হার্ডওয়্যার বিল্ড করছি, এবং এটার যে সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার কীভাবে ইম্প্রুভ করা যায়, অটোমেশন করা যায়, সেসব ব্যাপারে আমি হেল্প করছি। তো দেখা গেছে যে এই অ্যাস্ট্রোবি প্রোগ্রামিং সিমুলেশন করাটা যে প্ল্যাটফর্ম, জাপান যে প্ল্যাটফর্ম করেছে সেই প্ল্যাটফর্মটা খুবই কমপ্লিকেটেড, এবং এই কমপ্লিকেটেড আমাদের স্টুডেন্টদের জন্য, কারণ এখানে অনেক কিছু ইনভলভ, আমি পরে সেটা দেখাবো। তো আমি শুধু এখন দেখাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা এই প্রোগ্রাম থেকে কি শিখছে, কি করছে। এখানে একটা ডেমো, খুব সম্ভবত স্টুডেন্ট NSU-র, ওর টিমের নাম হচ্ছে XDON, ওদেরকে বলেছিলাম আমাদেরকে ডেমো দেওয়ার জন্য, কারণ এই ডেমো আমরা ইউটিউবে পাবলিশ করি যেন অন্যরাও দেখতে পারে, অন্যরাও এখান থেকে শিখতে পারে। আমাদের প্রত্যেকটি ডেমো আমরা ইউটিউবে আপলোড করি। Hello everyone, this is Mufrat from XDON. So আজকে আমরা ফার্স্ট ডেমো দেখাবো কিভাবে আমরা আমাদের প্রথম থেকে শুরু কিবো আরপিসি ফার্স্ট থেকে শুরু করে এই পর্যন্ত কি কি স্টেপ ফলো করে আমরা আমি পুরোটা দেখালে অনেক সময় লাগবে, যার জন্য আমি একটু শর্ট করে দেখাচ্ছি। এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টপ ভিউ অফ দ্য কিবো মডিউল। স্পেস স্টেশনের যে মডিউলগুলো আছে এগুলোর সাইজ হলো স্কুল বাসের সাইজ, আমেরিকাতে যেসব স্কুল বাস আছে সেই স্কুল বাসের সাইজ। তো স্কুল বাসের টপ থেকে দেখলে যেরকম লাগবে, ঠিক মডিউলের টপ ভিউটা এরকম। সেখানে ইউজ কেসটা হলো
যে এই মডিউলে কোন একটা জায়গায় লিক হয়েছে, এখানে একটা সাইডে একটা এখানে লিক হয়েছে, লিকটা সরি এই সাইডে রাইট সাইডে এখানে লিক হয়েছে, এই লিকটা বের করে খুঁজে বের করবে অ্যাস্ট্রোবি রোবট এবং এটাকে ফিক্স করবে লেজার বিম দিয়ে। তো অ্যাস্ট্রোবিটা থাকবে এই কর্নার এই সাইডে আর লিকটা এই রাইট সাইডে। সো লেফট সাইডে অ্যাস্ট্রোবি মুভ করতে করতে এখানে কিউআর ইমেজ থাকে কোড, এখান থেকে কিউআর কোড রিড করবে ইমেজিং প্রসেসিং এর মাধ্যমে, করে ওটার পজিশন জানবে যে প্রথম আমি এই পজিশনে যাব, এই পজিশন থেকে এই পজিশনে গিয়ে এটার ইমেজ পিকচার নেওয়া হবে, এখান থেকে নেক্সট পজিশনের কোঅর্ডিনেট পাওয়া যাবে, তারপরে এই পজিশনে আসবে, সেখান থেকে আবার পিকচার নেবে, নিয়ে এই পজিশনের এক্স ওয়াই জি সেগুলো কালেক্ট করবে, করতে করতে এই পজিশনে যাবে যে এখানে লেজার বিম দিয়ে এটা ফিক্স করবে। তো এটাই হলো এই অ্যাস্ট্রোবির প্রথম যে রোবোটিক্স প্রোগ্রামিং চ্যালেঞ্জ, এটার ইউজ কেস। তো এখানে সেটাই দেখাচ্ছে আমাদের স্টুডেন্ট, সরি আপনারা দেখতে পাচ্ছেন যে রোবটটা মুভ করছে সামনের দিকে, আবার এটা ঘুরছে, ঘুরে ঘুরে এখানে দেখবেন যে পিকচার নিচ্ছে, এখানে কিউআর কোডে পিকচার নিচ্ছে, নিয়ে নেক্সট পজিশনে যাবে, এবং যেতে যেতে যাই হোক, সরি এই অল্প সময়ে স্পেসের এই ধরনের ডেমো দেখানো একটু প্রবলেমেটিক, তবে আপনারা কিছুটা ধারণা করতে পেরেছেন যে কীভাবে এই প্রজেক্টটা এই অ্যাস্ট্রোবি কীভাবে স্টুডেন্টদেরকে হেল্প করছে প্রোগ্রামিংয়ে। তো প্রোগ্রামিং এখানে স্টুডেন্টরা তারা যে প্রোগ্রামিং করতে গিয়ে যা যা শিখছে তার মধ্যে আমি কয়েকটি জিনিস এখানে মেনশন করবো। ওরা ভিএম ইনস্টলেশন শিখছে, কিভাবে ভিএম ইনস্টল করা যায়, কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা যায়, কিভাবে জাভা প্রোগ্রামিং অ্যান্ড্রয়েড স্টুডিওতে করা যাবে, এবং অ্যাস্ট্রোবি রোবট সিমুলেশন কিভাবে করা হয় সেগুলো শিখছে। এমনকি তারা অ্যাস্ট্রোবি রোবট সিমুলেশন তারা করছে জাপানের অনলাইন সিমুলেশন এনভায়রনমেন্ট আছে সেখানে, এবং তার পাশাপাশি যদি জাপানের সিমুলেশন এনভায়রনমেন্ট অ্যাভেলেবল না থাকে ওরা কিভাবে তাদের নিজস্ব ল্যাপটপে টেস্ট করতে পারে সেটার জন্য আমরা স্ট্যান্ড অ্যালোন অ্যাস্ট্রোবি সিমুলেশন এনভায়রনমেন্ট করতে হেল্প করছি। তো এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এই এটা বিশেষ করে এখন হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের স্টুডেন্ট তারা এগুলো শিখছে, এবং এই এগুলো শিখতে গিয়ে আমি দেখলাম যে অনেক প্রবলেম হচ্ছে, কারণ এখানে সিমুলেশনের অনেক সময় নেয়, তারপরে বিভিন্ন যে অ্যান্ড্রয়েড ইনস্টলেশন করতে হয়, তারপরে স্ট্যান্ড অ্যালোন অ্যাস্ট্রোবি সিমুলেশন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, সেটার জন্য আমি পরে দেখাবো, সেটার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করছি, সেটা পরে যাব। আর এই প্রোগ্রামিংয়ের মেইন উদ্দেশ্য যেটা আমাদের জ্যাক্সা ন্যাসা এবং এমআইটি, আমাদের মেইন উদ্দেশ্য শুধু টিচ করা না, স্টেম এডুকেশন দেওয়া না, এখানে তারা যেটা শিখে মেইনলি কোলাবোরেশন, নলেজ শেয়ারিং, ডেমো প্রেজেন্টেশন, ডকুমেন্টেশন, টিম বিল্ডিং, আর আমি এখানে দিইনি সেটা কমিউনিকেশন স্কিল তাদের বাড়ে এর মাধ্যমে,
এবং আমরা সেটা প্রুফ পেয়েছি যে এই সিমুলেশন আমাদের স্টুডেন্টরা, আমি তেমন কোনো তাদেরকে হেল্প করতে হয়নি, তারা নিজেরাই ডকুমেন্টেশন পড়ে, প্রোগ্রামিং গাইড বুক এবং প্রোগ্রামিং ম্যানুয়াল পড়ে পড়ে তারা স্ট্যান্ডার্ড অন অ্যাস্ট্রোবি সিমুলেশন এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে তাদের ল্যাপটপে এবং অন্যদেরকেও হেল্প করছে, যার জন্য অন্যরাও জানছে তাদের থেকে এবং ভিডিও তৈরি করছে যেটা আমরা ইউটিউবে পাবলিশ করি। তো এটা হলো যে কোলাবোরেশন মাধ্যমে কিভাবে একজন আরেকজনকে হেল্প করতে পারে সেটারই একটা এক্সাম্পল। তো সেটা হলো কিবো আরপিসি, যেটা আমরা বাংলাদেশ, আমি বাংলাদেশ স্টুডেন্টদের জন্য নিয়ে এসেছি। আরেকটা হলো খুবই ইন্টারেস্টিং, সেটা হলো কিবো এবিসির একটা প্রজেক্ট, এইচআইএস প্রজেক্ট, যেটা হলো এশিয়ান আর্ব ইন স্পেস। তো আমি এ ব্যাপারে পরে কোনো প্রোগ্রামের ডিটেল বলতে পারবো, কিন্তু এখন যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে এই বাংলাদেশে যদি কোনো কোনো কিছু যেয়ে থাকে স্পেসে, স্পেস ট্রাভেলের সঙ্গে জড়িত থাকে, সেটা হলে বাংলাদেশে এই কোরিয়েন্ডার সিড এই প্রথম স্পেস ট্রাভেল করতে যাচ্ছে। এবং স্পেস আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নাম, জাপান এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে সিড কালেক্ট করেছে, কালেক্ট করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠাবে, সেখানে 6 মাসের মতো থাকবে, সেখানে এই কোরিয়েন্ডার তারা প্ল্যান ইয়ে করবে, রোপণ করবে, করে সেখানে গাছ হবে, সেগুলো ডেটা তারা কালেক্ট করবে, সেই ডেটা আমাদের পৃথিবীতে পাঠাবে, এটা আলটিমেটলি যাবে বাংলাদেশে কোরিয়েন্ডারে, এবং 6 মাস পরে এই কোরিয়েন্ডারকে আবার ফেরত পাঠানো হবে বাংলাদেশে। তখন বাংলাদেশের যারা এগ্রিকালচার বা বোটানির সাথে জড়িত তারা সেই কোরিয়েন্ডারকে আবার রোপণ করবে, করে সেখান থেকে প্ল্যান্ট হবে, সেটার উপরে রিসার্চ করবে, তারা দেখবে যে আমাদের স্পেস ট্রাভেল না করে যে কোরিয়েন্ডার তার গ্রোথ এবং স্পেস ট্রাভেল করা কোরিয়েন্ডার তার গ্রোথ দুইটা কম্পেয়ার করে স্পেস স্টেশনে আমাদের সেই রেজাল্ট পাঠাতে হবে। এটা খুবই একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হবে, এখানে আমাদের বাংলাদেশের রিসার্চার সায়েন্টিস্টরা ইনভলভ হতে পারবে এবং স্টুডেন্টরাও সেখানে ইনভলভ হবে। আমি সেটাকে স্টেম এডুকেশনে কিভাবে কনভার্ট করা যায় সেটার উপর কাজ করছি। তো এটা নিয়ে পরে বিস্তারিত আলাপ করা যাবে। তো আমি যে প্ল্যাটফর্মের কথা বলছি সেটা হলো STEMX 365 প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমরা প্ল্যাটফর্মটা এমনভাবে তৈরি করা হচ্ছে যেন আমাদের স্টুডেন্টরা খুব ইজিলি তারা প্রোগ্রামিং করতে পারে, স্পেস টেকনোলজির সম্বন্ধে জানতে পারে। তো এই প্রোগ্রামিংয়ের এই প্ল্যাটফর্মের যেটা উদ্দেশ্য সেটা হলো আমরা নাম্বার 1 আমরা বাংলাদেশকে পরিচিত করতে চাচ্ছি জ্যাক্সার কাছে যে আমরা স্পেস টেকনোলজিতে ইনভলভ এবং তারা চায় আমাদের দেশের ল্যাঙ্গুয়েজে, সেই জন্য এটা বাংলায় করা হয়েছে। এবং সেখানে আমরা বলতে চাচ্ছি যে আমরা স্পেস টেকনোলজি আমরা তে আমরা ইনভলভ এবং আমাদের স্টুডেন্টদেরকে আমরা অ্যাস্ট্রোর উপরে ট্রেনিং দিচ্ছি, আমরা অর্গানাইজ করছি, এডুকেটর তৈরি করছি, সেটার উপরে আমরা এই প্ল্যাটফর্মটা করেছি। আর এই প্ল্যাটফর্মের যেটা বললাম এটা বেঙ্গলিতে হচ্ছে, আর এটা হলো এটার এই প্ল্যাটফর্মে যারা কাজ করবে, যেসব স্টুডেন্ট তারা ফ্রি অফ কস্টে তারা কাজ করতে পারবে, তারা তাদেরকে কোনো মানি দিতে হবে না এটার জন্য, তারা শুধু প্রোগ্রামিং করে যাবে, তারা শিখবে কিভাবে স্পেস রোবোটিক্স প্রোগ্রামিং করতে হয়। তারপরে যেটা হলো এটার মধ্যে আমি ফিউচারে কিছু ল্যাব ক্রিয়েট করছি, যেটা হলো আমাদের স্পিয়ার্স, MIT স্পিয়ার্স ল্যাব থাকবে, স্পিয়ার্সের উপর জানতে পারবে, অ্যাস্ট্রোবি ল্যাব করবো, অ্যাস্ট্রোবি ল্যাবের উপর জানতে পারবে, কিউবসেট ল্যাব সেগুলো থাকবে, আর আর্ট ল্যাব। আর্ট ল্যাব আমি মনে করি, আমি যেহেতু আর্ট লাভার, মিউজিক লাভার, আমি মনে করি ইঞ্জিনিয়ারিং পাশাপাশি যদি আর্ট মিউজিক থাকে তখন ইঞ্জিনিয়ারিংটা আরও বেশি বিকশিত হয় এবং আমাদের স্টুডেন্টরা তখন এই যে অ্যাস্ট্রোবিট প্রোগ্রামিং করতে গিয়ে যেটা দেখলাম যে ভিজুয়ালাইজ করতে তাদের প্রবলেম হচ্ছে,
কিভাবে ভিজুয়ালাইজ করা যায়, 3D আমি কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি, এই আর্ট তাদেরকে সেই ব্রেনটা ওপেন করে দিবে। তো যা হোক, এরপর আর্টটা থাকবে অরবিটাল মেকানিক্স ল্যাব, আরডুইনো ল্যাব। এই ল্যাবগুলো করার উদ্দেশ্য হলো যে আমাদের দেশে যে ফিউচারে IoT এবং বিভিন্ন ধরনের জিনিস আসবে, ফিউচারে সব কিছু ডিজিটাইজ হয়ে যাবে, সেগুলোর জন্য আমাদের রিসোর্স দরকার। আমাদের স্টুডেন্টদেরকে যদি আমরা এখন থেকে তৈরি করি, তারা ফিউচারে সেই গ্যাপটা ফিল করতে পারে। আমাদের দেশের বাইরে থেকে এক্সপার্ট আনা কোনো প্রয়োজন নেই, আমাদের দেশের স্টুডেন্টদের যথেষ্ট ব্রেন আছে, তারাই পারবে আমাদের দেশকে নিজের হাতে গড়ে তুলতে। আমাদের সেই রিসোর্সটা নাই এখন, তো সেই রিসোর্সটা নাই বলে এটা খুবই ভয়ঙ্কর বাংলাদেশের জন্য। বাংলাদেশ যদি এখনও বসে থাকে যে আমরা স্টেম এডুকেশনে আমরা স্পেন্ড করতে চাই না, এডুকেশন আমরা করতে চাই না, রিসার্চ ডেভেলপমেন্টে আমরা কোনো ইনভেস্ট করতে চাই না, তাহলে আমি মনে করি এটা বড় ধরনের একটা ভুল হবে এবং বাংলাদেশ পিছিয়ে থাকবে। ও এখনও দেখা যাচ্ছে সেই বাহিরের এক্সপার্টরা এসে আমাদের পাওয়ার স্টেশন করে, আমাদের স্যাটেলাইট পাঠাচ্ছে, আমাদের বিভিন্ন জিনিস করছে। কেন, আমাদের বাংলাদেশের রিসোর্স তো যথেষ্ট আছে, আমাদের বাংলাদেশের বড় বড় ইঞ্জিনিয়ার আছে, বড় বড় মাথা আছে, এ দেশে আছে, নিজের দেশে আছে। আমরা তো সবার, যারা USA-তে আছে, যারা সবাই ইন্টারেস্টেড বাংলাদেশকে হেল্প করার জন্য, তাদের সবার ব্রেন, দেশের ব্রেন, সব কিছু মিলে আমরা বাংলাদেশকে নিজের হাতে গড়ে তুলতে পারি। তো যাই হোক, আমার এই স্টেমএক্স প্ল্যাটফর্মটা জাপানের কিবো RPC ওয়েবসাইটে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে nmst.gov.bd, তারপর আছে stemx365। আমি যেহেতু এই প্রোগ্রামটা রান করছি অন বিহাফ অফ বাংলাদেশ, কারণ এই স্পেস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে কাজ করছে, এই ধরনের এক্সপিরিয়েন্স আমার যেহেতু আছে, সেই জন্য আমি হেল্প করছি। তো ফিউচারে আমার জায়গায় অন্যরা আসবে, কারণ আমি যেভাবে তৈরি করছি আমাদের মধ্যেই দেখা যাবে যে আমাদের স্টুডেন্ট একদিন তারাই এইটা পরিচালনা করবে, সেই আশা নিয়ে আমি আছি। আর সবশেষে আমি বলতে চাচ্ছি, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে কি শিখছে, এখানে প্রোগ্রামিং শিখছে, লিডারশিপ, কোলাবোরেশন, প্রবলেম সলভিং, অ্যানালিটিক্স, ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসিশন মেকিং, আর্ট অ্যান্ড মিউজিক, স্ট্র্যাটেজি। আর্টও যেটা আমি মিস করেছি সেটা হলো কমিউনিকেশন স্কিল। ইভেন আমারও, আমি এদেশে যখন এসেছি, আমি 1991-এ এসেছিলাম, আমরা বিশেষ করে আমরা প্রথম জেনারেশন, আমাদের অনেক প্রবলেম হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন আমাদেরকে নিয়ে যাবে, আমাদের তাদের সেই প্রবলেম হবে না, তারা খুব ফ্লুয়েন্ট ইংলিশ বলে, তাদের অ্যাকসেন্ট ভালো, সব কিছুই ভালো, কিন্তু আমরা যারা প্রথম এসেছিলাম আমাদের অ্যাকসেন্টটা তো ভালো ছিল না, আমরা কথা বলতে জানতাম না, আমরা কিভাবে কোলাবোরেশন করে কাজ করবো সেটাও জানতাম না, কারণ আমাদের কালচারটা বাংলাদেশে সেরকম ছিল না। আমরা কোনো কিছু একটা জানলে সেটা শেয়ার করতে চেতাম না, আমরা সবসময় হিরো হিরো ভাব ছিল আমাদের, আমি জানি শুধু, আর কেউ জানে না। তো এখানে এসে আমি যেটা দেখলাম, এখানে হিরো হিরো ভাবটা নেই, এখানে কেউ কিছু একটা জানলে সেটা সাথে সাথে শেয়ার করে, ডকুমেন্টেশন করে, যেটা আমাদের অভ্যাস নেই, আমরা বাংলাদেশে কখনো ডকুমেন্টেশন করি না, যার জন্য আমাদের কাজ দেখা যায় আরেকজনে চুরি করে নিয়ে যায়। তো সেই ডকুমেন্টেশনটা আমাদের ডেভেলপ করতে হবে। তো এই ধরনের স্টেম এডুকেশন দিয়ে এই ধরনের জিনিস ডেভেলপ করা যায়। আর এসব এডুকেশনের সাথে যারা জড়িত, আমি তাদেরকে জানি আমার অসম্ভব শ্রদ্ধা, BAPS, BSCS, এবং যারা এটার ব্যাপারে স্পন্সর করছে, ডাইনামিক্স সলিউশন ইনোভেটর অ্যান্ড হৃদয় বাংলাদেশ, আমি এদেরকে দোয়া করি যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, বাংলাদেশের নেক্সট জেনারেশনের জন্য তারা যে এত সিনসিয়ারলি কাজ করছে, এবং প্রথম প্রেজেন্টেশন যেটা দেখলাম আমার খুবই ভালো লেগেছে, আমি খুবই এক্সাইটেড এবং খুবই আশাবাদী যে বাংলাদেশ একদিন এমন একটা পজিশনে চলে যাবে যখন নাসা
এবং বড় বড় অর্গানাইজেশন তারাই বলবে যে আমি বাংলাদেশের ইঞ্জিনিয়ার চাই, বাংলাদেশের ব্রেন চাই। আমাকে মাঝে মাঝে বাংলাদেশ থেকে বলে আপনি নাসা এবং এমআইটি কিভাবে যাওয়া যায় সেটার উপরে আপনি স্পিচ দেন, আমি বলি না নাসা এবং এমআইটিতে কিভাবে আমাদের স্টুডেন্ট যেতে যাবে সেটার উপরে আমি স্পিচ দিতে চাই না। আমি স্পিচ দিতে চাই নাসা এবং এমআইটি কিভাবে খুঁজে খুঁজে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিয়ে আসবে সেটা আমি চাই। তো যাই হোক, আমার অবজেক্টিভ হলো, আমি এখানে লিখেছি আমার অবজেক্টিভ হলো ইন্সপায়ার করা স্টুডেন্টদেরকে। আমি টিচ করতে চাই না, আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি খুব নর্মাল একজন স্টুডেন্ট ছিলাম, ক্লাসে খুব ফাঁকি দিতাম, ফাঁকি দিয়ে ছবি আঁকতাম, মেশিনারি নিয়ে ব্যস্ত থাকতাম, কিভাবে মাইক্রোস্কোপ করা যায়, কিভাবে টেলিস্কোপ করা যায়, কিভাবে রোবোটিক্স কার তৈরি করা যায়, কিভাবে আমার ফাদারের রেজার ব্লেড চুরি করে বক্স বানিয়ে বক্স কেটে কেটে বিল্ডিং তৈরি করা যায়, সেগুলো আমি করেছি। আমি পড়াশোনা তেমন করিনি, কিন্তু আমি যেটা শিখেছি, ইন্সপিরেশন খুব ইম্পর্টেন্ট। ইভেন আমার মেয়েকে এখানে পড়াচ্ছি, আমার মেয়েকে কোনোদিন আমাকে বলিনি যে এইভাবে করো, এটা করো, সেটা করো। আমি তাকে তার পাশে সামনে বসে বসে এটা সেটা করেছি, সে দেখেছে আমি গান গেয়েছি, আমি ছবি এঁকেছি, ইঞ্জিনিয়ারিং কাজ করেছি, বিভিন্ন জিনিস করেছি, সে দেখেছে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে সে এখন তার বিভিন্ন জিনিস করার ইন্টারেস্ট হয়েছে। আমিও চাই আমরা যারা বড় আছি, আমরা এই দেশে আছি, যেমন ডক্টর সাইফ ইসলাম, এরকম আরও অনেক ব্রেনি ইঞ্জিনিয়ার্স এই দেশে আছে, সারা ওয়ার্ল্ডে আছে, তাদেরকে ইউজ করে আমাদের নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করতে হবে। ইন্সপায়ার করে এমন একটা পজিশনে নিয়ে যেতে হবে যেখানে আমাদের দেশে অন্য দেশের এক্সপার্টরা এসে আমাদেরকে বাংলাদেশকে বিল করবে, সেটা যেন না হয়। সেটা আমাকে খুব বেশি বদার করে, কারণ আমি সে 1987 যখন ঘোড়াশাল পাওয়ার স্টেশন কাজ করতাম, তখন রাশিয়া এসে, রাশিয়ার সিম্পল একজন, তার কোনো পড়াশোনা নাই, সে সেখানে এক্সপার্ট, তাকে মিলিয়ন মিলিয়ন টাকা দিচ্ছে। তারপরে আমি তিস্তা ব্যারাজে কাজ করেছিলাম, তিস্তা ব্যারাজের যে আর্কিটেক্ট, সে জাপানের একজন সিম্পল টেকনিক্যাল পারসন, সে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড না, সে এসে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, সেটা কেন হবে? আমাদের দেশ কি ব্রেন নেই? আমাদের দেশের ইঞ্জিনিয়ার কি সেটা বোঝে না? আমাদের দেশকে আমরা সেভাবে তৈরি করতে পারি না? অবশ্যই পারি, আমাদের দেশের অনেক ব্রেন আছে, আমি সেটা বিলিভ করি। এবং আমাদের দেশের সরকার, গভর্নমেন্টের এখনো সময় আছে যে এই বিষয়ে খুব সিরিয়াসলি চিন্তা করা এবং আমাদের নেক্সট জেনারেশনকে ইন্সপায়ার করা এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যেন ইনভেস্ট করে যথেষ্ট পরিমাণে। আমি এই বলে শেষ করছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, আবার দেখা হবে। Thank you, Mizanul Chaudhary sir, for your valuable insights to Zero Robotics and your works for our Bangladeshi students. And we are hoping that we will continue in contact with you and we want to learn from you and from our students. Thank you. So we are almost at the end of the program. Now I'd like to invite Shahriyar Manjur sir, Vice Chairman of BSES, for his closing speech. ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। আসলে আমি যেহেতু সর্বশেষ বক্তা, আমি এটা থাকতে পছন্দ করি, কারণ তারা খুব বেশি কথা বলার সুযোগ থাকে না, কারণ সবাই সবকিছু বলে ফেলে। আমি ব্যাপস এবং ব্যাগস দুইটার সাথেই জড়িত। আমি ব্যাপসের প্রেসিডেন্ট হিসাবে আছি, যদিও সেরকম কোনো কাজ করি না, এবং ব্যাগসের ভাইস চেয়ারম্যান হিসাবে আছি, এবং সেখানেও একই কথা, কাজে ভুলে যাব। কাজে শুরুতেই আমি প্রফেসর সাজ্জাদকে ধন্যবাদ দিতে চাই যে ব্যাগসটার কাজ এগিয়ে নেওয়ার জন্য বিএসিএস, বাংলাদেশ অ্যাডভান্সড কম্পিউটিং সোসাইটি, এবং হাসনাইন হেইকেলকে ধন্যবাদ দিতে চাই যে বিএপিএস এর কাজ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ প্রবলেম সেটার্স, এটার কাজ এগিয়ে নেওয়ার জন্য। আমি এতক্ষণ মুগ্ধ হয়ে বক্তব্যগুলো শুনছিলাম। প্রফেসর সাইফ ইসলাম উনি যেটা বললেন, উনি যেসব কিছু উক্তি তুলে ধরলেন, যে বিল গেটস বলেছিল যে 640 কিলোবাইট শুড বি এনাফ ফর এভরিবডি,
বা আরেকজন বলেছিল যে ওয়ার্ল্ডে 5টা কম্পিউটারের দরকার হবে, এগুলোর থেকে একটা জিনিসই শিখলাম আমি, এই একটু দুইটা আগে কখনো শুনি নাই, কাজে এখানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ভবিষ্যৎবাণী যদি কখনো করতে হয় তাহলে কোনোভাবেই তার মধ্যে কোনো সংখ্যা রাখা যাবে না, কোয়ালিটেটিভ কথা বলা যেতে পারে কিন্তু সংখ্যা রাখলে কদিন পরে সেটাকে বোকা বোকা একটা উক্তি হয়ে যাবে। এবং তারা এত মানে ভিশনারি লোক হয়েও তাদের উক্তিগুলো এখন দেখলে হাসি আসে আর কি। এবং এরা তো আসলে এটাই প্রমাণ হয় যে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা রিলেটেড ফিল্ডগুলো কিভাবে অগ্রসর হয়েছে। মিজানুল চৌধুরী স্যার, উনি তোমাদের স্টেম এক্স এর মাধ্যমে কি করে প্রোগ্রামিং শেখানো হয় সেসব কথা বলেছেন এবং দেশপ্রেমের কথা বলেছেন যে আমাদের দেশের কাজগুলো যাতে আমাদের দেশের লোকরাই করে, এই জন্যই আমাদের আমাদের উদ্দেশ্য তাই যে আমাদের দেশের মেধার যাতে বিকাশ হয় এবং আমাদের দেশেও যাতে বড় বড় সফটওয়্যার কোম্পানি, যেটা মোজাহিদুল হক আবুল হাসান বলে গেল যে মানসম্পন্ন প্রোগ্রামারের অভাবে আমাদের দেশে বড় বড় সফটওয়্যার কোম্পানি গড়ে উঠছে না, কাজেই আমাদের এইসব ক্যাম্পগুলোর উদ্দেশ্য কিন্তু আসলে সেই। একটু পরে আমি গ্রোথের কথা বলবো। আহসান হাবিব বা ভাই ও খুব সুন্দর কথা বললেন যে এখন ওনারা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেন এবং তারা যেসব ভালো ভালো কাজ করেন সেরকম সে সম্পর্কে বলেন, শুনে আমাদের ভালো লাগলো। কিছু কিছু আগেই জানতাম এবং কিছু কিছু এখন জানতে পারলাম। কাকুবাদ স্যার আসলে আমাদের আরো ভালো লাগতো, মিসিং। আমি একটু অতীতের কথা বলি যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ প্রবলেম সেটার সেটা ফর্ম হয়েছিল আসলে 2011 সালের শেষের দিকে। এটার কারণটা হচ্ছে যে আমি সবসময় বলি যে আমি হয়তো প্রায় 20 বছর ধরে শিক্ষকতা করছি কিন্তু আমি আসলে ঠিক ওই অর্থে একাডেমিশিয়ান না, আমি প্রবলেম সেটার। কিন্তু প্রবলেম সেটার শব্দটার মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে যে লোকজনের কি জিনিস সেটা জানেও না, এবং ফলে দেখা যেত যে আমাদের প্রোগ্রামিং কন্টেন্ট অর্গানাইজ করতে গিয়ে অনেক রকম সমস্যা ফেস করতে হইতো। তখন আমরা এই অ্যাসোসিয়েশনটা ফর্ম করি যে আমরা একজন মানুষ কথা না বলে একটা অ্যাসোসিয়েশনের থেকে কথা বললে হয়তো ইউনিভার্সিটিগুলো আর ওই রকম মাইন্ড করবে না, নাহলে দেখা যায় যে আমি পার্সোনালি হয়তো একটা কথা বলে ফেললাম ফলে অনেককে খুব মাইন্ড করে বসলো, পরে সেটা আর রেমেডি করার উপায় থাকে না। সেখান থেকেই আসলে আমরা ব্যাপসটা ফর্ম করি এবং এটা 2011 সালের 26শে ডিসেম্বর একটা ইমেল দেখতেছি মনে হয় এর মাধ্যমে হয়েছিল এবং ওয়েস্টার্ন হিল ধানমন্ডিতে আমরা একটা পার্টি মতো করেছিলাম এটা শুরু করার জন্য। মাহমুদুর রহমান ছিল এটার প্রধান উদ্যোক্তা, যদিও আমি প্রেসিডেন্ট, আমি অনেক বড় বড় পদ ধরে আছি কিন্তু কাজগুলো আসলে অন্য লোকেরা করতেছে। আমি মূলত অতীতের মানে লিভিং অন পাস্ট গ্লোরি, আগে অনেক বেশি কাজ করেছি দেখে এখন সেটার উপর চলছে। আমরা আসলে প্রোগ্রামিং কন্টেস্টটা কেন করি যাতে বাংলাদেশে প্রোগ্রামারের সংখ্যা বাড়ে? সিপিসি ঢাকা রিজিওনাল বাংলাদেশের প্রোগ্রামিং কন্টেস্ট রিলেটেড প্রধান ইভেন্ট, এখন আইওআই আছে কিন্তু ধরা যাক যে 1998 সালের দিকে আইওআই অ্যাক্টিভিটি বাংলাদেশে সেরকম ছিল না, কারণ গোটা ওয়ার্ল্ডে সিপিসির অ্যাক্টিভিটি অনেক আগে শুরু হয়েছে, প্রায় আমার জন্ম বছর থেকে 1976 থেকে আইওআই এর অ্যাক্টিভিটি শুরু হয়েছে অনেক পরে, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স। কাজে মূলত বাংলাদেশের প্রোগ্রামিং এর যে গ্রোথ সেটা আইসিপিসির হাত ধরেই বেশি হয়েছে এবং সেটা গ্রোথটা সম্বন্ধে একটু ধারণা দিতে যে রিজিওনাল কন্টেস্ট আমি যখন প্রথম পার্টিসিপেট করি 1999 সালে তখন রিজিওনাল কন্টেস্টের টোটাল টিম ছিল 20 কি 30 এখন আমার এক্স্যাক্টলি খেয়াল নেই এবং সারা বাংলাদেশে মনে হয় না টিম 100 বেশি ছিল। এবং 2014 সালে যে ঢাকা রিজিওনাল প্রি কন্টেস্ট হয় সেখানে 800টা টিম ছিল, তারপর 2015 সালে 982, 2017 এবং 2019 সালে 1800 টিম ছিল প্রিলিমিনারি কন্টেস্টে। কাজে আমাদের দেশে টিমের সংখ্যা বাড়ছে, কাজে প্রোগ্রামিং এর সংখ্যাও বাড়ছে। আমরা মানে নির্দ্বিধায় ধরে নিতে পারি যে অন্তত বাংলাদেশে এই যে 1800 টিমের 3 জন করে 5000-এর উপর কোয়ালিটি প্রোগ্রামার আছে, মানে তারা খুব ভালো না কিন্তু একটা মিনিমাম একটা যোগ্যতা না থাকলে মানুষ আসলে রিজিওনালে অংশগ্রহণ করে না। এবং এর বাইরেও ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, আজালাল এসব পাবলিক ইউনিভার্সিটিতে আরও অনেক টিম আছে যারা হয়তো প্রিলিমিনারিতেও আসে না। কাজে সব মিলে আসলে প্রোগ্রামারের সংখ্যাটা বাংলাদেশে বাড়ছে এবং এটার আরেকটা ভালো প্রমাণ আমরা পাই যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি যেখানে আমি চাকরি করি, আইসিসিআইটি 2019-এ আতাউল করিম স্যার একটা বক্তব্য রেখেছিলেন, উনি বাংলাদেশ সম্বন্ধে অনেক নেগেটিভ কথা বললেন যে আমাদের রিসার্চ মানসম্পন্ন হয় না, প্রমোশনের জন্য আমরা গাদি গাদি জার্নাল বের করি, এরকম অনেক নেগেটিভ কথা বলে
বললেন যে বাংলাদেশের সম্বন্ধে পজিটিভ কথা যদি বলতে হয় তাহলে দুইটা জিনিসই বলতে হবে, একটা হচ্ছে আইসিপিসি এবং আরেকটা হচ্ছে আইওআই। আমি আইওআই এর সাথে সেভাবে জড়িত না, আইসিপিসির সাথে জড়িত, কাজে ওই বক্তা শুনে আমি খুবই খুশি হই এবং এটা আসলে একটা খুবই পজিটিভ দিক আর কি। এবং আইসিপিসিটা আসলে কেন, কারণ আমরা অনেক সময় বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলা মানসম্পন্ন শিক্ষা দিতে পারতেছে না গুটি কয়েক বাদ দিয়ে, এবং কাজে হঠাৎ করে তো এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, কারণ এত লোক ইনভলভ এখানে, হঠাৎ করে চেঞ্জ করতে গেলে তো জিনিসটা সম্ভব না আর কি। সেই জন্য একটা প্যারালাল জিনিস দরকার আইসিপিসি বা আইওআই এর মতো, যে প্রোগ্রামিং কন্টেস্ট যার মাধ্যমে আমরা ভালো প্রোগ্রামার তৈরি করতে পারবো। এবং এখন এই আইসিপিসি বা আইওআই এর মডেল দিয়ে কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো তাদের কনভেনশনাল কোর্সগুলোও নিচ্ছে, ফলে স্টুডেন্টরা অনলাইনে সাবমিট করতেছে এবং ফলে তারা ন্যাচারাল প্রসেসেই ভালো প্রোগ্রামার তৈরি করছে। ব্যাকস এটার জন্ম হয় হচ্ছে 25 নভেম্বর দেখতেছি এরকম এরকম সময় আর কি। এবং এটাও একটা ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডে একটা পার্টির মধ্যে দিয়ে হয় এবং সেই পার্টিতে আমি ছিলাম না এবং সেই জন্য আমাকে ষড়যন্ত্র করে ভাইস প্রেসিডেন্ট বানায় দেওয়া হয়। যাই হোক, আমি খুবই লজ্জিত যে আমি যেহেতু আমি একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করি, কাজে দুইটার কোনো কাজই ঠিক মতো করতে পারি নাই। কাজে আমি আশা করতেছি যে ক্যাম্পটা সাকসেসফুল হবে এবং যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে এবং সবাই এখন মানে আর আমার কথা শোনার ধৈর্য নিশ্চয়ই তাদের থাকবে না, কাজেই আমি এই কন্টেস্ট এই ক্যাম্প যাতে সাকসেসফুল হয় সেই কামনা করি। এবং এরপরে মনে হয় আমরা এবার হয়তো আইসিপিসি দেখতে পারবো বাংলাদেশে ঢাকা রিজিওনাল, সেটা কোথায় হবে এটা হয়তো আমি না বলে হাসনাইন হেকেল বললেই ভালো হবে। সবাইকে ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ও আরেকটা জিনিস যেটা বলা হয় নাই সেটা হলো যে মোজাহিদুল হক কাবুল হাসনাত এবং আমি একই ব্যাচের, মানে HSC 94, অনেকদিন পর তাকে দেখে বেশ ভালো লাগলো এবং আমরা একই সাথে কন্টেস্ট করেছি। আমরা দুজনেই মোটামুটি সে ট্রিপলি ছিল, আমি সিএসি ছিলাম এই আর কি। তো সবাইকে ধন্যবাদ। সো থ্যাংক ইউ শাহরিয়ার মঞ্জুর স্যার ফর ইউর নাইস ইনফরমেশন। সো উইথ দিস উই লাইক টু এন্ড আওয়ার লাইভ সেশন ফ্রম নাও। থ্যাংক ইউ এভরিওয়ান।